আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ইতিমধ্যে লাইভে চলে এসেছি। সর্বপ্রথম সবাই আমাদেরকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু আমাদের কমেন্টে রেসপন্স করবেন। আমাদের কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আপনার? সবাই যদি আমাদের ক্লিয়ারলি শুনতে পান কাইন্ডলি কমেন্ট করে আমাদের একটু সহযোগিতা করবেন যে আমাদের ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। ফারজানা আক্তার যে আমরা দেখতে লাইভে পাচ্ছি, কমেন্ট করেছে। আমাদের রাখি আপু কমেন্ট করেছেন। জি জি শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? আকিব সিদ্দিক কমেন্ট করেছেন, ওকে কমেন্ট করেছেন, ইয়েস। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের পিসিআর ভলান্টিয়ার্স ফোরাম কর্তৃক আয়োজিত ল্যাভেন্ডার আইডিয়াস মাইন্ড এর আজকের এপিসোড টু তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আজকের এপিসোড টু তে আমি আপনাদের সাথে আছি হোস্ট হিসাবে সৌরভ হায়দার, মেম্বার অফ পিসিআর ভলান্টিয়ার্স, এবং আমার সাথে আমার কো হোস্ট হিসাবে আছেন। আমি সাবরিনা আক্তার রাখি, মেম্বার্স অফ পিসাইউ ভলেন্টিয়ার্স। এবং সর্বপ্রথম আপনারা ইতিমধ্যে আমাদের ক্যাপশনের মাধ্যমে বা টাইটেলের মাধ্যমে ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমাদের যে আজকে যে টপিকটি সেটি হচ্ছে প্রেরিকুইজিটস অফ এ পাওয়ার ইন্টারভিউ। এবং আজকে আমাদের মধ্যে যে একজন সম্মানিত গেস্ট বা স্পিকার আমন্ত্রিত হতে যাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের সাদাত ভাইয়া, এবং আরো জানতে পারবেন। এবং এই পর্যায়ে আমি সর্বপ্রথম আমাদের ধন্যবাদ জানাতে যাচ্ছি আমাদের বড় যে একটি প্রোগ্রাম। অলরেডি আপনারা জানতে পেরেছেন যে আপনারা 20 তারিখে আমাদের এপিসোড 1টি অনুষ্ঠিত হয়েছে এবং অসম্ভব সাড়া পেয়েছি আপনাদের, এবং আপনাদের অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের প্রথম লাইভটি ইতিমধ্যেই আমাদের লাস্ট আমাদের যে ভিউ হয়েছে এবং 10,000 হয়েছে। যে আমাকে কি শুনতে পাচ্ছেন? যে আমাদের এই টোটাল প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের যে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। স্ক্রিনে ইতিমধ্যে আমাদের সেই 9টি সাপোর্টেড ক্লাবের নাম এবং তাদের লোগো সহ দেখতে পাচ্ছেন, এবং তাদের প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞতা। তাদের সাপোর্ট যদি না থাকতো আমরা কখনোই আমাদের প্রোগ্রামটিকে এই পর্যায়ে এখনো পর্যন্ত নিয়ে আসতে পারতাম না। তাই আমরা আমাদের টোটাল ফোরামের পক্ষ থেকে আমি সৌরভ হায়দার সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের অলরেডি যে প্রোগ্রামের আজকে আমাদের প্রোগ্রামের সাথে আমাদের উপস্থিত থাকছেন আমাদের অনারেবল অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ম্যাম ওয়াসিক আঞ্জু ম্যাম। আমরা অতি দ্রুতই আমাদের ওয়াসিক আঞ্জু ম্যামকে আমাদের আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ করতে চাচ্ছি, এবং আমাদের এই প্রোগ্রামটি তার মাধ্যমেই আমরা আমাদের প্রোগ্রামটি শুরু হয়ে যাবে। এবং কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ম্যামকে আমন্ত্রণ জি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ধন্যবাদ ম্যাম আপনার প্রতি আমাদের অনেক বেশি কৃতজ্ঞতা। আপনার মূল্যবান কিছু সময় থেকে আমাদের সময় দিয়ে সহযোগিতা করেছেন, এবং আশা করছি ম্যাম আপনি ভালো আছেন। এবং আমাদের এই টোটাল ফোরামের এবং প্রোগ্রামের ক্ষেত্রে যদি আপনার কোনো শুভেচ্ছা বক্তব্য থাকতো ম্যাম। ধন্যবাদ সৌরভ এবং সাবরিনা। পিসিআই ভলান্টিয়ার কর্তৃক আয়োজিত আজকের লেভেন্ডার আইডিয়াস মাইন্ড প্রোগ্রামে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে ধন্যবাদ দিতে হয় আজকের প্রধান অতিথি হিসেবে যিনি আছেন ওনাকে। আজকের প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের সুপারস্টার গ্রুপের ইজিএম মার্কেটিং জনাব মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম স্যার। স্যারের প্রতি আসলে কৃতজ্ঞতা প্রথমে জানাতে হচ্ছে, এত ব্যস্ততার মাঝে উনি আমাদেরকে সময় দিয়েছেন। আর পিসিআইও ভলান্টিয়ার টিম সেই শুরু থেকেই বিভিন্ন সময় উপযোগী প্রোগ্রামের আয়োজন আগেও করে গেছেন, এখনো করছেন, আমরা আশা করছি ভবিষ্যতেও করবেন। আর আজকে যিনি আছেন আমাদের প্রধান অতিথি, তিনি দীর্ঘ 9 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন কর্পোরেট সেক্টরে জব করে এসেছেন। তার আছে ভাস্ট এক্সপিরিয়েন্স এবং নলেজ। তো আমরা আজকে প্রধান অতিথির কাছ থেকে আশা করব তিনি প্রিরিকুইজিট অফ এ পাওয়ার ইন্টারভিউ বিষয়ে তার মূল্যবান বক্তব্য আমাদের ছাত্র ছাত্রীদের মাঝে শেয়ার করবেন। সো আমরাও আছি, আশা করছি আপনারাও থাকবেন, এবং অসংখ্য ধন্যবাদ পিসিআই ভলান্টিয়ার টিমকে এই ধরনের একটি সময় উপযোগী প্রোগ্রামের আয়োজন করার জন্য, এবং সাথে অন্যান্য যারা আছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ।
জি ধন্যবাদ ম্যাম। তাহলে ম্যাম আপনার পারমিশনে আমরা আমাদের আজকের যে গেস্ট ভাইয়া মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, আমরা তাকে আমন্ত্রণ জানাতে চাই। জি জি অবশ্যই। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম স্যার। স্যার প্রথমে জিজ্ঞেস করছি, কেমন আছেন আপনি? ম্যাডাম আমি ভালো আছি। আজকে বৃহস্পতিবার রাত, একজন চাকরিজীবীর জীবনের সপ্তাহের সবচেয়ে বড় স্বপ্ন আর কি। বাকি সবার জীবনে বছরে দুইটা ঈদ আসে, আমাদের প্রতি সপ্তাহে একবার করে ঈদ আসে, সেটা হচ্ছে বৃহস্পতিবার রাতে। সেই হিসাবে ভালোই লাগছে। আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। আপনি আপনার ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিতে যাচ্ছেন, তো আমরা আশা করছি আপনি কিছুক্ষণের মধ্যে আপনার বক্তব্য শুরু করবেন। জি ধন্যবাদ স্যার। ওয়েলকাম ওয়েলকাম। তো শুরু করি আস্তে আস্তে। তোমাদের যে সিকোয়েন্স গুলো আছে আমাকে এভাবে যদি তোমরা গাইড করো, আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে আমার বেস্ট এফোর্টটা দেওয়ার জন্য যেন সবাই উপকৃত হয়। ভাইয়া প্রশ্ন করবে যাওয়ার আগে, আসসালামু আলাইকুম ভাইয়া প্রশ্ন করবে যাওয়ার আগে আমি আমাদের অডিয়েন্সদের থেকে জানতে চাচ্ছি কে কোথা থেকে কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন করেছে সেটা যেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেয়। কে কোন ইউনিভার্সিটি থেকে আমাদেরকে দেখছেন এবং কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন ওটা যেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেয়। আর আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমাদের ইভেন্টটা শেয়ার করতে পারেন, যাতে আমাদের অনারেবল গেস্ট এর মাধ্যমে তারা তাদের আজকের টপিক ওয়াইজ যে ধরনের কোয়েরি থাকে তারা যেন সেই কোয়েরি গুলা ক্লিয়ার করে নিতে পারে। ধন্যবাদ। জি ভাইয়া, সর্বপ্রথম ভাইয়া কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি। আমি তো তখন ম্যাডামকে বললামই ভালো আছি। হ্যাঁ, যদিও প্যান্ডেমিক আসার পরে এখন শুক্র শনি রবি কোনো পার্থক্য ছিল না, বাট গত এক মাস ধরে আমরা ফুল অপারেশনে আছি, তো এখন ভালোই প্রেশার যাচ্ছে আসলে। কারণ মাসে যে পরিমাণ পিছিয়ে গিয়েছিলাম সেটা এখন রিকভার করতে হবে, তো ভালো চাপ যায়। তারপরে বৃহস্পতিবার রাত ভালো লাগছে আর কথা বলতে আমার ভালোই লাগে, তো সেই হিসাবে আমার এখন খারাপ লাগছে। জি জি অবশ্যই ভাইয়া। ইতিমধ্যে আমাদের ম্যাম আপনার সম্পর্কে যে ডিসক্রিপশনটি দিয়ে দিয়েছে, আমি আমাদের যে অডিয়েন্স তাদের সুবিধার্থে আবার বলতে চাচ্ছি, আমাদের ভাইয়া আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং ভাইয়া দীর্ঘ 9 বছর+ ধরে আমাদের ঢাকা এবং চট্টগ্রাম বিভিন্ন কর্পোরেটের ক্ষেত্রে উনি জড়িত আছেন এবং বর্তমানে তিনি এডিএ মার্কেটিং হিসেবে আছেন ঢাকা সুপার স্টার গ্রুপে। ভাইয়া আমাদের তাহলে প্রোগ্রামটি আমরা শুরু করতে চাচ্ছি এবং সর্বপ্রথম যে কোশ্চেনটি সেটা হচ্ছে ভাই, আপনার যে এই দীর্ঘ কেরিয়ার 9 বছর+ কর্পোরেট কেরিয়ার, শুনতে পাচ্ছেন? আরেকবার বলতে হবে, মাঝখানে ইন্টারাপ্ট করেছিল। 9 বছরের কেরিয়ার। আচ্ছা জি, আপনার যে এত বছরের কেরিয়ার এক্সপিরিয়েন্স, আদার্স যে সব জায়গায় আপনার কাজের যে এক্সপিরিয়েন্স, তা আপনার টোটাল ক্যারিয়ারের যে ছোট কোনো আমাদের যদি কোনো একটা বর্ণনা যদি আমাদের শেয়ার করতেন কাইন্ডলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি আমি ক্যারিয়ার শুরু করি আসলে 2010 সালের ডিসেম্বরে। আমার এমবিএ কমপ্লিট হওয়ার পরে আমার যখন ইন্টার্নশিপ পিরিয়ড ছিল, সেই ইন্টার্নশিপ পিরিয়ডে আমার টেলিটক বাংলাদেশে প্রথম আমি চাকরিতে জয়েন করি, সেটা সেলসের জব ছিল। আমি খুব অল্প সময় আসলে সেখানে ছিলাম, টেলিটকের পরে বাংলা লাইনে জয়েন করেছিলাম, সেটাও খুব অল্প সময়, মাসের হিসাবে 1 মাসও না। আমার সত্যিকারের কেরিয়ার শুরু হয় 2011 মার্চে, আমি প্রাণ আরএফএল এর গ্রুপের আরএফএল এর একটা কনসার্নে জয়েন করি। তো মেইনলি সেখান থেকে আমার আসলে মার্কেটিং এর পথে চলা 2011 সালের মার্চে। এরপরে আমি এসিআই তে বছর খানেক ছিলাম, 1 বছরেরও কম সময়। এরপরে আমি র্যাঙ্কস এ ছিলাম, সেটাও ছিলাম আসলে 1 বছর। তো সত্যি কথা কি, আমার প্রথম দিকে আমার কেরিয়ারে বলার মতো কোনো অ্যাচিভমেন্ট নাই এবং যারা শুনছে এখানে তাদেরও ফলো করার মতো কিছুই নাই, কারণ আমার চাকরির ডিউরেশন ছিল 6 মাস, 7 মাস, 1 বছর। তো আমি ওই সময়টার কথা সবাইকে এ কারণে বলি গোপন না করে, যে স্টুডেন্ট থেকে ছাত্র অবস্থা থেকে যখন আমরা কর্পোরেটে মুভ করি, প্রথম দিকে আমরা অনেকেই মানসিকভাবে প্রস্তুত থাকি না। আমি নিজেও না মেন্টালি আসলে প্রিপেয়ার ছিলাম না, চাকরিতে কি করব কি চাই এই জিনিসগুলো নিয়ে এত কনফিউশন ছিল। আমি খুব দ্রুত দ্রুত চাকরি বদল করেছি এবং বাবার কাছে গিয়ে বলেছি যে এই মাসে আমি টাকা দিতে পারবো না, আমি তোমার থেকে টাকা নিই।
তো ওই সাপোর্টটা পাওয়ার কারণেই হয়তো বা একটু মানে কি বলবো একটু ডিলেইল হয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। তো তারপরে আমি 2013 সালে আমি 3-4টা কোম্পানি ঘুরে আবার আরএফএল এ আসি, এবং তখন আমি আরএফএল এ টানা 6 বছর ছিলাম। দেন আস্তে আস্তে তখন গিয়ে আমার আসলে ম্যাচুরিটি আসে যে কোথাও সেটেল না হওয়া পর্যন্ত নিজের কোনো পরিচয় দাঁড়ায় না এবং আসলে কিছুই করা হয় না। তো আরএফএল এ 6 বছর আমি ছিলাম, তখন আরএফএল এ আমি আরএফএল এর সবচেয়ে বড় যেই কন্ট্রিবিউশন যে ক্যাটাগরি কয়েকটা ছিল তার মধ্যে পিভিসি পাইপ, স্যানিটারি ফিটিংস, ওদের ইলেকট্রিক্যাল যে ব্র্যান্ডটা আছে ক্লিক, ওই ব্র্যান্ডগুলোর দায়িত্ব পালন করে ধাপে ধাপে শেষ পর্যায়ে এসে আমি ওগুলার প্রধান ছিলাম আর কি। 2-3টা এসবিও এর মার্কেটিং এর হেড ছিলাম। এখন আমি গত 1 বছর ধরে সুপারস্টার গ্রুপে আছি মার্কেটিং এ, সুপারস্টার এর লাইট, অ্যাক্সেসরিজ, ফ্যান, এই বিজনেস গুলার মার্কেটিং এর আমি এজিএম হিসেবে দায়িত্ব পালন করছি। তো অল ইন অল 2 মাসের সেলস এ অতিথি ক্যারেক্টার ছাড়া আমি বাকি 9 বছর 9.5 বছর সম্পূর্ণ মার্কেটিং এ ছিলাম, মার্কেটিং নিয়ে ভাবছি, মার্কেটিং এই পড়েছি। তো সামনেও মনে হয় না আসলে আমাকে যদি অন্য কিছু হবে মার্কেটিংটাই করব। জি অবশ্যই ভাইয়া, আমি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আমাদের যে প্রেসক্রাইব কোশ্চেন সেটির পাশাপাশি আশা করি এই কোশ্চেনের মধ্যে ভাই অনেক কিছু কভার করে ফেলতে পারবেন, তারপরও তো জানার টেস্ট থাকে না আসলে। তো আমি আমাদের যারা অডিয়েন্স দেখছেন আমাদের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ আশেপাশে আরো যত ইউনিভার্সিটি চট্টগ্রাম বা ঢাকার যে যে যেখান থেকে দেখছেন, আপনাদের যদি কোনো জানার বিষয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভাইয়া ভাইয়া সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভাইয়া এই মুহূর্তে আমাদের দ্বিতীয় প্রশ্ন আমি যেতে যাচ্ছি। ভাইয়া আমরা তো ইতিমধ্যেই জানি যে আপনার যে মেজর যেটা মার্কেটিং এর, ভাইয়া তো আপনি আপনার ক্যারিয়ারটি কিভাবে আসলে ভাইয়া পথটা বেছে নিয়েছেন এবং কিভাবে আপনার টোটাল যে প্রস্তুতি আপনি সেটি সেরেছেন ভাইয়া, সেটা যদি আমি শেয়ার করতাম। আচ্ছা আমি সেটা বলছি, তার আগে আমি এখন দেখছি যে লাইভে প্রায় 100-এর উপরে মেম্বার আছে এবং আশা করা যায় যে ভিডিওটা পরেও কিছু ভিউ হবে। আমি শুরুতে একটা কথা বলে রাখি, আমি কিন্তু যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডে আছি এবং আমি কাজও করি মার্কেটিং সেক্টর নিয়ে, তো আমার কথাবার্তায় কিন্তু এই সেক্টর রিলেটেড কথাগুলোই বেশি আসবে। হয়তো বা এখানে বা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা দেখে থাকতে পারে, ল এর স্টুডেন্টরা দেখে থাকতে পারে, আমি দেখেছি আপনাদের ইউনিভার্সিটিতে টেক্সটাইল ডিপার্টমেন্ট রয়েছে বা অন্যান্য যারা রয়েছে, আমার কথাবার্তা একটু মার্কেটিং বায়াসড হবে, একটু বিজনেস ফ্যাকাল্টি বায়াসড হবে, আশা করি কেউ কিছু মনে করবেন না। আমি যেটা পারি সেটা নিয়ে বলাটাই আমার জন্য সেফ এবং এক অর্থে লজিক্যাল, বাট আমি ট্রাই করব সফট স্কিল গুলো নিয়ে কথা বলতে। সফট স্কিল নিয়ে কভার করলে মোটামুটি সবার ইস্যুগুলোই কভার হয়ে যায়। তো তোমার যে প্রশ্নটা ছিল যে আমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছি, আমি শুরুতেই 5 লাইন বলে দিই, আমি নিজেকে প্রিপেয়ারই করিনি। নিজেকে প্রিপেয়ার করি নাই দেখেই আমার অবস্থা হয়ে গিয়েছিল যে জ্বলন্ত উনুন থেকে ফুরন্ত কড়াইতে ফেলে দেওয়ার মতো, না ছাত্র অবস্থায় ঠিক মতো কন্টিনিউ করেছি না এরপরে চাকরির জন্য প্রিপেয়ার ছিলাম। আমি ভার্সিটিতে আমি যখন মার্কেটিং সাবজেক্ট চুজ করি আমার হাতে আসলে আর অন্য কোনো অপশন ছিল না, আমি অন্য কিছু পাইনি, আমার ওইটাই সাবজেক্ট আসছিল। আমি তখনও মার্কেটিং বলতে বুঝতাম শপিং করা, ঈদের সময় নিউ মার্কেটে গিয়ে নিচতলায় সকাল 10টায় আমরা যে কেনাকাটা করতাম ওইটা ছিল মার্কেটিং। তো আমি চিটাঙ্গে ছিলাম তো এই জন্যই বললাম নিউ মার্কেটের কথা, সকাল 10টায় দোকানও খুলতো না, আব্বু আম্মু আমাদের ঘুম থেকে তুলে নিয়ে যেত কারণ তাড়াতাড়ি বাসায় এসে আম্মুকে ইফতার রান্না করতে হবে। তো ওইটা ছিল মার্কেটিং আমাদের কাছে। তো সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি মার্কেটিং জিনিসটা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ার পর্যন্ত মার্কেটিং জিনিসটা বুঝিয়ে নাই যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ মার্কেটিং। সেকেন্ড ইয়ারে গিয়ে সাডেনলি আমার রেজাল্টটা একটু ভালো হয়ে যায় তুলনামূলকভাবে, যখন অ্যাকাউন্টিং আর ইকোনমিক্স এর দাপট কমে আসে আস্তে আস্তে, থিওরির দিকে ফোকাস শুরু হয়, তখন আমার রেজাল্টটা সামহো ভালো হয়ে যাওয়ার পর আমি দেখলাম যে আমি নিজেও আস্তে আস্তে আগ্রহ পাচ্ছি যে বিজ্ঞাপন, হ্যাঁ কনজিউমার বিহেভিয়ার, মানুষের বিভিন্ন চারিত্রিক দিকগুলো দেখা, প্রোডাক্টের প্যাকেজিং দেখা, ওইভাবে করতে করতে আমি একসময় বুঝতে পারলাম যে আমি নিজে যা পছন্দ করি, আমি কথা বলতে পছন্দ করি, কথা বলাতে পছন্দ করি, আমি গান শুনতে পছন্দ করি, ছবি দেখতে পছন্দ করি, মুভি দেখতে পছন্দ করি, এভাবে আমি মনে হলো যে না মার্কেটিং জিনিসটা মনে হয় করতে পারবো, ব্র্যান্ডিং নিয়ে আমি মনে হয় কাজ করতে পারবো। এরপরে চাকরি ছাড়ার পরে তো বললাম যে 2 মাসের সেলস এর অতিথি ক্যারেক্টার ছিলাম, তো তখন আমি বুঝেছি যে সেলস আসলে আমাকে দিয়ে একেবারেই হবে না, এইটা আমার জন্য না বা আমি এর জন্য বিল্ট ইন না। এরপরে আমি মার্কেটিং এ যখন জব শুরু করলাম আমার কাছে মনে হলো যে না হ্যাঁ এটাই আমার জায়গা। তো আমি বলছি যে আমার আসলে না শুরুর দিকে কাউকে এক্সাম্পল দেওয়ার মতো কোনো লার্নিং আমি নিজে আমার মধ্যে নাই, হ্যাঁ এ কারণে আমি বলতে পারবো যে কোন কোন জিনিসগুলো করলে হয়তোবা বাকিদের জন্য উপকার হবে, কারণ আমি প্রথম 3-4 বছর অনেক স্ট্রাগল করেছি, আমি অনেক কিছু মিস করেছি। হ্যাঁ আই ওয়াজ লাকি, আমি লাকি ছিলাম বলেই আমার ক্যারিয়ারে কিছু শর্টকাট আমি পেয়েছি, হয়তোবা আমার সামনে রাস্তা খালি ছিল সেই জায়গায় আমি গিয়ে সেই চেয়ারে বসে গিয়েছি, তা না হলে হয়তোবা আমার আরো পিছনে থাকতে হতো। তো এই ভাগ্য সবার জন্য আসবে না, হ্যাঁ ভাগ্য সবাইকে সমানভাবে সাপোর্ট করে না,
এ কারণেই প্রিপারেশনের বেলায় আসলে কারো কোনো ঘাটতি থাকা উচিত না। তো সেই প্রিপারেশন বিষয়গুলো আমি সামনে ধাপে ধাপে বলার চেষ্টা করব। আমি আরেকটা পয়েন্ট বলে রাখি, আমি তাই বলবো যা আসলে আমি আমি নিজে দেখেছি, নিজে এক্সপ্লোর করেছি। তো আমার অভিজ্ঞতার সাথে বাকি অনেকের অভিজ্ঞতার মানে পার্থক্য থাকতে পারে, তো আমি নিজের অভিজ্ঞতা থেকে বলবো। তো এটা সবাই যেন ওইভাবে বিষয়গুলো নেয়। অবশ্যই অবশ্যই ভাই, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি আমাদের অডিয়েন্সে। জি, ইতিমধ্যে দেখছি আমাদের অনেক অডিয়েন্সই কমেন্ট করেছে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ভাইয়া, আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে, এখন তো মার্কেটে, জব মার্কেটে প্রচুর কম্পিটিশন, ওই কম্পিটিশনের মধ্যে আমরা কোনভাবে নিজেকে প্রিপেয়ার করব যাতে আমরা জব মার্কেটে টিকে থাকতে পারি? কারণ আমরা অনেকে অনেকভাবে কিন্তু নিজেকে রেডি করি জব এর জন্য, কিন্তু কোন ওয়েটা ফলো করলে আমাদের জন্য ভালো হয়? সো যেটা দিয়ে শেষ করেছিলাম সেটা দিয়ে শুরু করি। আমি বললাম না যে আমি কিছু শর্টকাট পেয়েছি অনেক সময়। আসলে শর্টকাট বলে কিন্তু কিছু নাই। হ্যাঁ, জব মার্কেটে টিকে থাকা তো পরের কথা, আগে জব মার্কেটে ঢুকতে হবে, ঢুকার পরে তারপর টিকার প্রশ্ন। তো সেখান থেকে আসলে যদি প্রিপারেশনের কথা বলি, একটা বড় বিষয় হচ্ছে আমরা নিজেরা দেখেছি বা সবার মধ্যে ওই জিনিসটা হয়, আমরা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার আগে কিন্তু চাকরি নিয়ে খুব বেশি ভাবি না। আমি ধরে নিচ্ছি যে এক একজন এক এক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, অনেকের হয়তো পরিবারের অনেক রেসপন্সিবিলিটি থাকে। হ্যাঁ, অনেকে আর্লি জবে ঢোকার তারা থাকে, তারা সবসময় একটা টেনশন থাকে যে কখন আমাকে চাকরি শুরু করতে হবে। টেনশন থাকা আর টেনশন থেকে প্রিপারেশন নেওয়া দুটো কিন্তু ভিন্ন বিষয়। অনেকে দেখা যায় টেনশনই করতে থাকে কিন্তু রাইট ওয়েটা ধরে না। তো আমরা যেমন থার্ড ইয়ারের আগে হয়তো ভাবি নাই চাকরি জিনিসটা কি, চাকরি করব কেমনে করব। হ্যাঁ, গল্প গুজব করে ভার্সিটি গিয়েছি, ট্রেনে চড়েছি, ট্রেনে গান গাইতে গাইতে গিয়েছি, আসছি, বৃষ্টিতে ভিজেছি, এই মজা করতে করতে 2 বছর চলে গেছে। পিছনে তাকায় দেখলাম যে অ্যাকাউন্টিং শেখা হয় নাই, ইকোনমিক্স শেখা হয় নাই, ফিনান্সে কোনো মতে আমরা 40-45-41 পেয়ে মানে 60-61 পেয়ে পাশ করে বেরোয় আসছি। তখন পিছু হটার সুযোগ থাকে না। তো এখানে যারা আছে, যারা লাইভে আছে বা যেই জীবন ডিপার্টমেন্টে হোক না কেন, প্রথমে আমি একটা জিনিস বলি, প্রিপারেশনের শুরু হবে অ্যাকচুয়ালি মাইন্ডসেট থেকে। আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ বা সেকেন্ড বর্ষের মধ্যে যদি আমি আমার মাইন্ডসেট ঠিক করতে না পারি যে আমি এখন ম্যানেজমেন্টে পড়ছি, আমি কি আসলে ম্যানেজমেন্টে পড়ালেখা করতে চাই বা আমি কি ম্যানেজমেন্টে নিজের কেরিয়ার করতে চাই, যদি না চাই, আমি আসলে ম্যানেজমেন্টে পড়ছি কিন্তু আমি আসলে কাজ করতে চাই ফিনান্সিয়াল ফার্মে, আমি মার্কেটিং এ পড়ছি কিন্তু মার্কেটিং আমি ভালোবাসি না, বা আমি মার্কেটিং পড়ছি আমি আগ্রহ পাচ্ছি না, বা আমি জানি যে আমার পরিবারের প্রেশার আছে আমাকে ব্যাংকেই চাকরি করতে হবে, আমাকে বিসিএস এই মানে ট্রাই করতে হবে বিসিএস এর জন্য, তাহলে না আমাদের প্রিপারেশন নিতে হবে ওইভাবে। আমরা মার্কেটিং সেক্টরে আমি অনেক বড় ভাই দেখেছি, কলিগ দেখেছি যে ফিজিক্স থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে এসে না তারা মার্কেটিং এর বড় বড় হেড হয়ে গেছে এবং খুব ভালো করছেন। তো জিজ্ঞেস করলাম, ভাই আপনি মার্কেটিং কিভাবে আসলেন? ফিজিক্সে আপনি বিবিএ, ফিজিক্সে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করলেন, মার্কেটিং কিভাবে আসলেন? বললো, ভাইয়া আমি ফিজিক্সে পড়ালেখা করলেও আমার কখনোই ফিজিক্স ভালো লাগেনি, 3D ক্যারেক্টারদের মতো আর কি, ফারহান করেছি, সে ইঞ্জিনিয়ারিং ছিল কিন্তু ছবি তুলতে আসলে পশু পাখি। তো ওই ভাইয়া যিনি ফিজিক্সে পড়েছেন তিনি বললেন যে তিনি সেকেন্ড ইয়ার থেকেই গ্রাফিক্স ডিজাইন শিখেছিলেন, ওয়েবসাইট ডিজাইন শিখেছিলেন, তিনি বিজ্ঞাপন দেখতেন, বিজ্ঞাপন নিয়ে যা যা ভাবতেন তিনি একটা খাতায় লিখে রাখতেন, বিকজ ফিজিক্সে পড়লে ওনার মনে মনে মাইন্ডসেট ছিল যে আমি ফিউচারে অন্যদিকে যাব। তো এখান থেকে বলছি যে আমাকে আসলে ঠিক করতে হবে আমার প্যাশনটা কোথায়। ওই প্যাশনের জায়গা থেকে যদি আমরা ধাপে ধাপে শুরু করি, যদি আমার ব্যাংকেই প্যাশন হয় বা ব্যাংকে যদি আমার মানে ফোর্স হয় যে আমাকে যেতেই হবে, আমাকে তাহলে শুরু থেকেই অঙ্ক, ইংলিশ, হ্যাঁ আমাকে জেনারেল নলেজ বা অন্যান্য জিনিসগুলো ভালো করে আয়ত্তস্থ করতে হবে। বা আমি যদি মনে করি যে না আমি মার্কেটিং এ বড় পোস্টে যেতে চাই, তাহলে আমাকে শুরু থেকে নেটওয়ার্কিং, প্রেজেন্টেশন বা অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। তো প্রথমে যদি বলি প্রিপারেশনের শুরু, জব সেক্টরে ঢুকার জন্য যেই প্রথম প্রিপারেশন, প্রথম বর্ষ সেকেন্ড বর্ষের মধ্যেই ঠিক করে নেওয়া যে আমি আসলেই কি করতে চাই, কি পড়ছি এবং কি করব, তার মধ্যে গ্যাপটাকে মিটিগেট করতে হবে। ওকে ভাইয়া, ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা জব মার্কেটে তো প্রিপারেশন নিব, পাশাপাশি আমাদের সিভিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ জবে আমরা যখন যাব তখন আমাদের ফার্স্ট শো করতে হবে আমাদের সিভিটা। হ্যাঁ, এই সিভিটা তৈরি করার সঠিক সময়টা কখন, আর এই সিভিটা যে তৈরি করব এটার সঠিক ফরম্যাটটা কেমন হলে আমাদের ইজি হয় যে একটা জব জব ক্যান্ডিডেট হিসেবে আমাদের জন্য ভালো হয়? ওকে, ভালো প্রশ্ন। সিভির কথা যদি বলি, সিভি নিয়ে এখন তো আসলে অনলাইনে প্রচুর ভিডিও টিউটোরিয়াল, প্রচুর থিওরি,
অনেক অর্গানাইজেশন চলে আসছে বা ছোট ছোট এন্টারপ্রেনিয়ার যারা সিভি লিখে দেয়, অনেক অনেক কিছু কাহিনী। কালকে একজন অনলাইনে জিজ্ঞেস করলো যে সে অনেকের কাছে শুনেছে যে সিভি কি ইনফোগ্রাফিক দিয়ে করব নাকি রিটেন ফর্মে করব, না সিভি কেমন হতে হবে। জিনিসটা না আগেও সহজ ছিল, এখনো সহজ আছে। সিভি আসলে হচ্ছে নিজেকে প্রকাশ করার একটা মাধ্যম। সিভি আমি এমন ভাবে বানাবো যেন আমি সেইখানার যে দুই তিন পেজ থাকবে আমি যেন নিজেকে প্রকাশ করতে পারি। জিনিসটা এমনই, আচ্ছা প্রকাশ করার জন্য কিছু কন্টেন্ট আছে, তো একজন তার নিজের পরিচয় দিবে, আমি আমার পরিচয় দিব, সেটা লিখতে হবে। আচ্ছা এরপরে আসবে আবার একাডেমিক কারিকুলামের বিষয়, আচ্ছা এরপরে আসবে আমার যদি অন্য কোনো বিষয় থাকে, কো কারিকুলার, এক্সট্রা এক্সট্রা অ্যাক্টিভিটিস, অনলাইন কোর্সেস, প্রফেশনাল কোর্সেস, মোটামুটি এই জিনিসগুলোই তো লিখতে হবে আমাদের, তাই না? আচ্ছা এখন আমরা যদি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে এসে ভাবি যে আমার সিভি লিখতে হবে, আমি সিভি লেখা শুরু করলাম থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে এসে বিশ্ববিদ্যালয়ে, বা তোমাদের হিসাবে অষ্টম নবম সেমিস্টার দশম সেমিস্টার বা যাই হোক না কেন, তখন আমি যদি দেখি যে আহারে সিভিতে আমাকে লিখতে হবে প্রফেশনাল কো কারিকুলার অ্যাক্টিভিটিস, বন্ধুরা তো ডিবেট অ্যাক্টিভিটিস লিখছে, বন্ধুরা তো লিখলো যে আমরা কালচারাল ফাংশন লিডিং করেছি বা আমরা সন্ধানীর রক্তদান ক্যাম্পের সাথে যুক্ত ছিলাম, 10,000 ব্যাগ রক্ত জোগাড় করেছি, আমি চতুর্থ বর্ষে চলে আসলাম, আমার তো কিছুই করা হলো না, এখন সে কি রাতারাতি আসলে সিভিটা এনরিচ করতে পারবে? বা সে তখন জব মার্কেট নিয়ে চিন্তা করলো, জব মার্কেট নিয়ে সে চিন্তা করলো যে জব মার্কেটে এন্ট্রি করতে হলে আমার তো 3.5-3.4 সিজিপিএ না থাকলে হয় না, আহা আমি যদি প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষে ভালো করে পড়তাম আমার তো তখন 3.12 আসতো না, এখন আমি কি ফোর্থ ইয়ারে এসে বা 12তম সেমিস্টারে এসে আমি কি জিপিএ 4.4 পাবো, তাও তো আমার 3.5 কভার হয় না। এই সমস্যাগুলো আমরা পড়েছিলাম যখন আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের ফোর্থ ইয়ারে এসে প্রথম সিভি জিনিসটা নিয়ে শুনি এবং ভাবা শুরু করি। প্রত্যেকেরই সিভি নিয়ে ভাবা উচিত প্রথম বর্ষ বা দ্বিতীয় তৃতীয় সেমিস্টার বিশ্ববিদ্যালয়ের একদম শুরুর দিকে, ওই যে যখন বললাম যে প্যাশন সেট করা, আমার প্যাশন যদি সরকারি চাকরি হয় তাহলে এক হিসাব, কিন্তু এখন তো আসলে প্রাইভেট সেক্টরে স্কোপটা অনেক বেশি, আমরা চাই বা না চাই আমাদের মধ্যে হাতে কোনা কিছু মানুষ সরকারি চাকরিতে যাবে, বাকিরা প্রাইভেট সেক্টরেই যাবে যদি দেশের বাইরে চলে না যায়। তো তাহলে সবাইকেই প্রথম এবং দ্বিতীয় বর্ষের সময়টাতেই কিন্তু আসলে সিভির বিষয়ে ভাবতে হবে, কন্টেন্ট গুলা দেখতে হবে এবং কন্টেন্ট অনুযায়ী নিজেকে তখন থেকে সে প্রিপারেশন নিতে পারবে যে আচ্ছা আমার বন্ধুর দেখা দেখি বা গুগলের ফরম্যাটে দেখা দেখি যদি আমি কো কারিকুলার অ্যাড করতে চাই আমার এখনই পিসিআই ও ভলান্টিয়ার্স গ্রুপে যোগদান করা প্রয়োজন, আমার এখনই এলাকায় প্লাজমা ব্যাংকের জন্য ছেলেপেলে কাজ করছে, আমি এখনই বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাথে যুক্ত হব, ওদের একটা সার্টিফিকেট নিব এবং আমি বলতে পারবো যে 2020 সালে যখন প্যান্ডেমিক এসেছিল আমি তখন একজন লিডিং ফাইটার ছিলাম, আমি নিজে আক্রান্ত হয়েছি, নিজে উইন করেছি এবং আমি নিজে বলে গেছি যে ভাই দেখো আমার বডি থেকে অ্যান্টিবডি বেরোচ্ছে, তোমার আমার বডি থেকে সব অ্যান্টিবডি নিয়ে যাও। তো এই জিনিসগুলো ভাবতে হবে আগে। তো এটা হচ্ছে একটা জিনিস যে সিভি নিয়ে আসলে অনেক আগে ভাবতে হবে। সিভির ফরম্যাট ভাই কিছুই না, দুই পাতা, যদি ফ্রেশার হয় দুই পৃষ্ঠা, এক্সপিরিয়েন্স হলে তিন পৃষ্ঠা, বা তোমার ডিপেন্ড করে কত বেশি। অনেকে কালার সিভি বানায়, কালার সিভি অনেক যত্ন করে গুগল টুগল ঘেটে, অনেক স্বনামধন্য সিভিওয়ালাদের ফরম্যাট টরম্যাট ঘেটে কালার সিভি নেয়, তারপর নিয়ে যায় হচ্ছে জিসি মোড়ের দোকানে প্রিন্ট করার জন্য। দোকানের প্রিন্টারে কোনোদিন কালি থাকে বেশি লাল, কোনোদিন কালি থাকে বেশি বেগুনি, সিভি একটা বেনিয়া সহ কলা হয়ে প্রিন্ট হয়ে বের হয়, হ্যাঁ এই একটা জিনিস। আচ্ছা অথবা আমরা অনেক সময় অনলাইনে সিভি পাঠাই, পিডিএফ পাই, সেটা এইচআর প্রিন্ট বের করে, প্রিন্ট বের করার সময় কিন্তু সেটা সাদা কালো হয়ে প্রিন্ট নেয়, এইচআর ঠেকা পড়ে নাই যে এইচআর কালার সিভি প্রিন্ট করবে। তো আমি কালারকে নিরুৎসাহিত করছি, বলছি আমরা অনেক সময় না সৌন্দর্য নিয়ে এত বেশি ভেবে ফেলি যে আসল কন্টেন্টের দিকে ফোকাসটা আমরা কম দিই। হ্যাঁ আমরা অনেক সময় লিখি যে ল্যাঙ্গুয়েজ স্কিল, বাংলা এ, হ্যাঁ বাংলা এ প্লাস। আচ্ছা অনেকে ভাবছে যে আমি তো চিটাগোনিয়ান ভাষা একটু বেশি টান আছে, আমি বাংলা এ প্লাস কিভাবে লিখবো, আমি তাহলে একটু কমাই, বাংলায় দিলামে তখন কি ইংলিশে সে এ প্লাস দিবে? তাও তো দিতে পারবে না, কারণ ইংলিশ তো তার নেটিভ ল্যাঙ্গুয়েজই না। আচ্ছা হিন্দি, হিন্দি সিরিয়াল দেখতে দেখতে হিন্দি মোরালে সবাই ভালো জানে, এটা তো স্পেশাল কোনো আসলে হলো না। হ্যাঁ কোকিলা বেহেনের অভিনয় দেখতে দেখতে সবাই এখন হিন্দি বুঝেই গেছে, কেয়া 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 মানে কি। হ্যাঁ তো সিভিতে কি লিখবো কি লিখবো না এত চিন্তা না করে বেসিকে ফোকাস করা উচিত। হ্যাঁ যে অবজেক্টিভ, আমি কি করতে চাই এবং আমার কারিকুলাম একাডেমিক রেজাল্ট, এবং তারপরে হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস। তোমরা তো ফ্রেশার, যেহেতু আমি স্টুডেন্টদের সাথে কথা বলছি, তোমাদের জন্য এখন পর্যন্ত এটুক নিয়ে ভাবাটাই এনাফ যে এইগুলো আমাকে দিতে হবে, তো এই অনুযায়ী নিজেদেরকে তোমরা প্রিপেয়ার করবা যে এই হেডগুলোর আন্ডারে তোমরা আসলে কি লিখবা।
এই বিষয়টার সাথে আমি যদি একটা আমার একটা কোশ্চেন অ্যাড করি, সেটা হচ্ছে ভাইয়া আমাদের আমরা যারা ফোর্থ ইয়ারে বা আগেও যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ারে অনেক বেশি কনফিউজ হয়ে যায়, কারণ অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে এত বেশি এসব রিলেটেড লিঙ্ক ভিডিও আছে বা ওয়েবসাইট আছে চেক করার জন্য বা আদার্স অনেক কিছু করার জন্য, অনেকে অনেক কোম্পানিতে আসলে কিভাবে অ্যাপ্লাই করবে সেই বিষয়ে তো কনফিউজ হয়ে যায়। কনফিউজ হয় যে পয়েন্ট গুলাতে, সেই পয়েন্ট গুলো হচ্ছে ভাইয়া কেউ বলে সিভি, কেউ বলছে রিজিউম, কেউ বলছে কাভার লেটার। এখন কে কিভাবে কোথায় অ্যাপ্লাই করবে এটা সম্পর্কে যদি কিছু হালকা করে ধারণা দিতেন ভাইয়া। আচ্ছা, সিভি আর রিজিউমের ওই পার্থক্য গুলাই আমি আমি যাব না, ঘুরে ফিরে এক একটা কোম্পানি এক এক নামে জিনিসটাকে নামকরণ করে ডেফিনেশন ওয়াইজ এবং মানে এটার এরিয়া ওয়াইজ কিছু পার্থক্য আছে, এটা তোমরা অনলাইন থেকে দেখে নিও। কিন্তু কোম্পানি গুলো যখন সিভি বলুক বা রিজিউমে বলুক, সে আসলে একজন ক্যান্ডিডেটের কাছে জিনিসটা একই চাচ্ছে, যে আমি তার ডিটেলসটা চাচ্ছি। হ্যাঁ, আর কাভার লেটার হচ্ছে সিভির সাথে এডিশনাল একটা অংশ, এডিশনাল একটা পৃষ্ঠা, যে ডিয়ার স্যার ওখানে একটা হেড থাকে যে আমি অমুক কোম্পানি এক্স এ অ্যাপ্লাই করলাম, আমি পিসিআই ওর ভিসি হওয়ার জন্য অ্যাপ্লাই করলাম, তো আমি পিসিআই ভিসি হওয়ার জন্য যখন অ্যাপ্লাই করেছি আমি রাষ্ট্রপতি বরাবর কভার লেটার পাঠাইছি যে ডিয়ার রাষ্ট্রপতি স্যার, আপনি তো চ্যান্সেলর আচার্য সাহেব, আপনি এখন কিশোরগঞ্জে আছেন, যাই হোক, কিন্তু আমি আপনার পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পেরেছি যে আমি এই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের হেড হওয়ার জন্য অ্যাপ্লাই করছি, আমার রয়েছে সুদীর্ঘ 8 বছরের বা 18 বছরের অভিজ্ঞতা, পত্রিকা বিজ্ঞাপন মারফত আমি আপনার যে জিনিসটা জানতে পারলাম সেই অনুযায়ী আমি এখানে আমার সিভিটা অ্যাটাচ করে দিচ্ছি। এই কভার লেটার হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা কি বলবো একটা এটা একটা কমপ্লিমেন্টারি একটা লেটার, যে এর সাথে আমার সিভিটা আছে। তো ওই কভার লেটার যখন মেইলে আমরা পাঠাই, অনেক সময় কভার লেটার আলাদা করে পাঠাই, অনেক সময় দেখা যায় মেইলের বডিতে সুন্দর করে লিখে দিলেও হয় যে ডিয়ার কনসার্ন আপন ইউর জব অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড অন বিডি জবস, আই হ্যাভ সাবমিটেড হেয়ার মাই সিভি ইন উইথ দিস মেইল, আই হ্যাভ এক্সপিরিয়েন্স অফ 9 ইয়ার্স বা বলা বলা বলা। তো এইটা হচ্ছে কভার লেটার। আর সিভি আর রিজিউমি কোম্পানি গুলো যেভাবেই বলুক না কেন, এটা ওদের জন্য রিকোয়ারমেন্ট আসলে একই হয় যে এমপ্লয়ি বা সম্ভাব্য ক্যান্ডিডেট এর যে ডিটেইলস টা থাকার কথা সেটাই। ধন্যবাদ ভাইয়া আপনার বক্তব্যের জন্য। পরবর্তী যে প্রশ্ন, আপনি ইতিমধ্যে ভাইয়া যেহেতু জানতে পেরেছেন যে আমাদের এই প্রোগ্রামটি কিন্তু আমাদের ভলান্টিয়ার ফোরাম কর্তৃক আয়োজিত, আমাদের ভলান্টিয়ার ফোরামের এই যে প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের এই প্রোগ্রামের আয়োজন করার মূল যে মোটরটি হচ্ছে, আমরা যে ভলান্টিয়ারিজম শব্দটা বলে থাকি সেটা হচ্ছে মানব যে সেবাটি। এখন এই ক্ষেত্রে ভাই আমাদের প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের যে ভলান্টিয়ার ফোরাম চিন্তা করছে, আমাদের এই মানব সেবার পাশাপাশি আমাদের ফোরামে যারা যুক্ত আছে তাদের স্কিল কিভাবে ডেভেলপ করা যায় এই বিষয়ে তাদের চিন্তা ভাবনা থেকে আমাদের এই প্রোগ্রামটি মূলত আয়োজন করা। তো সেক্ষেত্রে ভাইয়া পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আমাদের একাডেমিক কার্যক্রমের সাথে সাথে আমাদের ভলান্টিয়ারিজম যে কার্যক্রমগুলো আছে সেগুলো আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভাইয়া বলবেন? অনেক অনেক গুরুত্বপূর্ণ, তবে তার আগে আমি একাডেমিক কারিকুলামের কথাটাও বলি। একটা প্রশ্ন আসে, হয়তোবা আমি এখন না বললেও একটু পরে তোমার বলতে আমি প্রশ্ন উত্তর আগে দিয়ে দিই, যে ভাইয়া সিজিপিএ কতটা ইম্পর্টেন্ট? আমরা ভালো ভালো লেখা পড়ি, হ্যাঁ SSHS রেজাল্ট হলে আমরা খুব বড় বড় মোটিভেশনাল কথা দেই। আমাদের পুলিশের একজন খুব ভালো একজন সেলিব্রিটি কপ ছিল মাশরুফ হোসেন, উনি সম্প্রতি হার্ভার্ড থেকে বোধহয় PhD করেছেন বা সামথিং, ওনার জীবনও সিজিপিএ বিষয়ক অনেক কাহিনী আছে, উনি লিখেছেন। সবই ঠিক আছে, কিন্তু এক্সেপশন সবার বেলায় হয় না। আমি একজন ফ্রেশার, হ্যাঁ আমি একজন ফ্রেশার, আমি অ্যাপ্লাই করেছি একটা জবের জন্য, ওই জবের জন্য আরো অনেকে অ্যাপ্লাই করেছে। এখন যখন একজন HR ম্যানেজার সিভি কে সর্ট করবে, সে আসলে কিসের বেসিসে সর্ট করবে? সে তো আমার চেহারা দেখবে না সেখানে, ইভেনফ্যাক্ট আমি যে পাসপোর্ট সাইজের ছবি দেই সে ছবিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয় না। আমরা অ্যাপ্লাই করি জবের জন্য, কিন্তু ছবি দেই হচ্ছে ইন্টারমিডিয়েটে তোলা কোনো একটা ছবি, অথবা আমরা অনেক সময় ভার্সিটি প্রেজেন্টেশনের জন্য হয়তো দাঁড়িয়েছিলাম, বন্ধুদের মাঝ থেকে আমার ছবিটা কেটে এনে সিভিতে দিয়ে দিই, আমরা দেখেছি এরকম। তো HR ম্যানেজার তো সিভি আসলে কারোর চেহারাও দেখতে পাচ্ছে না, এবং HR ম্যানেজার জানেও না যে এই ছেলেটা ছাত্র জীবনে অনেক ঘন্টা ব্যয় করেছে আসলে ভলান্টিয়ারিজমের পিছনে, বা সে বিতর্কের চ্যাম্পিয়ন ছিল, সে তো বিতর্ক গিয়ে দেখছে আসে নেই, সে জাজই করবে একজন ফ্রেশারকে তার ইয়ার উপর, তার একাডেমিক রেজাল্টের উপর। রেজাল্ট হচ্ছে একটা বেঞ্চমার্ক, একটা একটা বেস যেখান থেকে আসলে সে তার যাত্রা শুরু করলো।
একটা মিনিমাম লেভেলের সিজিপিএ কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি ধরো মার্কেটিং এর স্টুডেন্ট, আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট, ম্যানেজমেন্টের স্টুডেন্টের জন্য ম্যানেজমেন্টে লিডারশিপ বা এইচআর বিষয়ে অনেক নিশ্চয়ই থিওরি পড়িয়েছে। এখন সেই ছেলেটা যদি সেই থিওরি গুলা বা কোনো সময় ভালো মতো না পড়ে থাকে, সে লিডারশিপের যদি টোটাল স্পেকট্রামটা ভালো মতো বলতে না পারে, তাহলে যখন ইন্টারভিউতে তাকে কেউ প্রশ্ন করবে যে ভাই আপনি যদি আজকে লিডার হন, আপনি যদি একজন এক্সিকিউটিভ হন, ধরো তুমি সৌরভ, তুমি আজকে এক্সিকিউটিভ হিসেবে অ্যাপ্লাই করেছো এইচআর এর জন্য, এখন জিজ্ঞাসা করলো যে ভাই তুমি তোমার বসের কোন জিনিসগুলো ফলো করবে বা হাউ ইউ ক্যান বি এ গুড ফলোয়ার, তো সেই কিন্তু আমাকে গ্রিফিনের থিওরি থেকে আসতেই হবে। হ্যাঁ, বা আমাকে কোনো না কোনো একটা থিওরি দিয়েই বলতে হবে। আমি যদি সেগুলো বলতে ব্যর্থ হই, তাহলে কিন্তু সেই প্রশ্ন চলেই আসে যে যেই ছেলেটা তার স্টুডেন্ট লাইফে তার মেইন যেটা করার কথা ছিল লেখাপড়া, সে সেই জিনিসটাই সেই সময় ঠিক মতো করতে পারে নাই বা তার প্রমাণ সে এখন দিতে পারছে না, তাহলে সে আমার জব লাইফের জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছে। এই প্রশ্নগুলো আমরা চাই বা না চাই, আমি নিজে যদি এমপ্লয়ার হতাম বা তুমি যদি নিজেও চৌধুরিয়ান সন্স কোম্পানির মালিক হয়ে থাকো বাংলা সিনেমার, তুমিও নায়ক জসিমকে রিক্রুট করতে গেলে কিন্তু তার বলবা যে ভাই তুমি যে ফাইল নিয়ে আসছো তিন পাতা, ফাইলে আছেটা কি? রেজাল্ট, জসিম স্যার ফার্স্ট ডিভিশনে পাশ করছে, মা সেলাই মেশিন চালায় চালায় তাকে পাশ করাইছে, তো সে কিন্তু ভালো রেজাল্ট করছে বলে জসিম স্যার দৌড় মারে যে মা আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, এখন আমার চৌধুরিয়ান সন্স কোম্পানিতে চাকরি লাগবে। তো এত কথা বলার মূল কারণ হলো আমি মার্কেটিং এ জব করি বা যেখানে করি না কেন, আমার না ইন্টারভিউ বোর্ডে বসার জন্য আমার একটা ন্যূনতম যে রিকোয়ারমেন্ট প্রয়োজন, আমার একটা মোটামুটি একটা সিজিপিএ কিন্তু লাগে। সেই সিজিপিএটা কত? 3.7, 3.8? না, এমপ্লয়ার তখন বলে বসতে পারে যে ভাই আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন, আপনি এখন মার্কেটিং এর এক্সিকিউটিভ হবেন, 15,000 টাকা দিয়ে আপনি মাঠে ঘাটে ঘুরে বেড়াবেন, আপনি জীবনও যাবেন, আপনি দুদিন পরে টিচার হয়ে চলে যাবেন বা আপনি বিসিএ চলে চলে যাবেন। আমরা বলছি না যে তোমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে, মিনিমাম লেভেলে সিজিপি আমি কোনো সংখ্যা বলবো না, সেটা তোমরাও জানো। যখন বন্ধুদের আড্ডা হয়, আশপাশে মানুষজন যায়, আমরা বড় ভাইদের দেখি যে ওই ভাই ওই ব্যাচের বড় আপু রেজাল্ট খুব ভালো, কথাটা কিন্তু আমরাই বলি তাই না, যে রেজাল্ট ওনার খুব ভালো, আরে ও তো রেজাল্ট খারাপ, ও সারাদিন প্রবর্তক মোড়ে পানির মধ্যে ডুবে ডুবে প্রিমিয়ার ভার্সিটির মেয়েদের সাথে আড্ডা দিছে। তো ওটা হচ্ছে একটা মিনিমাম জিনিস যেটা আমরা জানি। এবার আমরা আসি যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস। আমি যদি একজন এমপ্লয়ার হইতাম, আমি যদি আজ থেকে দু মাস পর কারো, আমি যদি দু মাস তিন মাস পর বা এক বছর পর যদি আমি কখন কারো ইন্টারভিউ নিই, তখন কিন্তু আমি কাউকে না কাউকে প্রশ্নটা করব যে ভাই এই যে করোনা প্যান্ডেমিক গেল, বাংলাদেশ একটা এক্সট্রিম সিভিয়ার একটা টাইম পাস করলো, যখন ভেরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিউরের কারণে মানুষ কোনো সাপোর্ট পাচ্ছিল না, তখন তুমি ইউনিভার্সিটির তরতাজা যুবক ছিলা, তোমার পিছুটান ছিল অনেক কম, তখন তুমি আসলে সমাজের জন্য কি করছো? তখন যদি তুমি অ্যান্সার দাও যে ভাইয়া তখন আমি 20,000 ঘন্টা আমি ভলান্টিয়ারিজম করেছি। আমি 20,000 ঘন্টা কথাটা কেন বললাম, ইন্টারভিউ বোর্ডে না নাম্বারে বলা কথাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। আই ওয়াজ অ্যাক্টিভ ডিবেটার বা আই ওয়াজ অ্যাক্টিভ ভলান্টিয়ার, এই কথার থেকে আই হ্যাড বিন ভিজিটেড 24 ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ ডিউ টু ভলান্টিয়ারিজম ওয়ার্ক। নাম্বারে যখন জিনিসগুলো আসে তখন জিনিসগুলো হিসাব করতে সুবিধা হয় যে হ্যাঁ এই কারণে মনে হয় যখন কেউ জব করে পাশে ইআরটি লিখে দেয় যে কত বছর থেকে কত বছর জব করেছে। হ্যাঁ 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 হ্যাঁ, সংখ্যা ছাড়া না অফিসে কোনো কাজ হয় না তাই না? আমরা এখন সব পাওয়ার পয়েন্ট দেখলে ভয় পাই, আমরা এখন পাওয়ার পয়েন্ট মানে তোমাদের কথা বলছি, স্টুডেন্টরা পাওয়ার পয়েন্ট দেখলে ভয় পাই, এক্সেল ঠিক মতো পারি না, কিন্তু অফিসে আসার পরে কিন্তু এক্সেল ছাড়া কোনো কথা হবে না, অনলি ফিগার ম্যাটার্স। তো ইন্টারভিউ থেকে সেই জিনিসগুলো শুরু হয় যে তুমি একটা সাহসী ছেলে। আমি সেই সময় আমি আমার এলাকার লকডাউন কমিটির সভাপতি ছিলাম, আমি কাউকে এলাকা থেকে বেরোতে দিই নাই, কেউ বাসের নিচ থেকে বাড়িতে পারে, কথার কথা বলছি। বাট তুমি যখন ইন্টারভিউ বোর্ডে ফ্রি হয়ে যাবা, অনেক ইন্টারভিউ না 30-40 মিনিট হয়, তখন কিন্তু তোমাকে স্টোরি বলতে হবে। যখন কোন ইন্টারভিউ 30-40 মিনিট লম্বা হয়, তখন কিন্তু তোমাকে স্টোরি বলতে হবে নিজের লাইফের স্টোরি থেকে, কিন্তু লকডাউনের এই বাসার গল্প চলে আসতেই পারে। তোমরা যারা ভলান্টিয়ারিজম করছো, তোমরা রিলিফ নিয়ে কাজ করছো, তোমরা বন্যা এলাকার জন্য ত্রাণ দিচ্ছ, হ্যাঁ তোমরা যখন ঈদে মানুষের মাঝে কোরবানি মাংস ডিস্ট্রিবিউট করছো, ব্লাড কালেকশন করছো, প্লাজমা ক্যাম্পেইনের সাথে যুক্ত অনলাইনে বা অফলাইনে, এই জিনিসগুলাই কিন্তু আসলে সিভিতে একটা সময় অনেক বেশি ম্যাটার করবে। আমি যদি বিজনেস স্টাডিজ এর কথা বলি, আমি ধরো মেডিকেল স্টুডেন্টের জন্য কি হয়, মেডিকেলের একটা সিলেবাস আছে, আমাদের বডি রোগ ব্যাধিও কিন্তু একটা সিলেবাস ধরেই আছে। হ্যাঁ, জ্বর হলে এটা, ঠান্ডা লাগলে এটা, হ্যাঁ কাশি হলে এটা, ক্যান্সার হলে এই ওষুধ, ডায়রিয়া হলে এই ওষুধ। ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু ইঞ্জিনিয়ারদের কিছু নির্দিষ্ট ফর্মুলা ফলো করেই কিন্তু বিজ্ঞানের জিনিসগুলো আসে,
তার সাথে তাদের কমন সেন্স এবং নলেজ যুক্ত করে মানুষ কিছু আবিষ্কার করে। কিন্তু বিজনেস স্টাডিজ এর জন্য না, আমাদের পারিপার্শ্বিক জীবনে এবং আমাদের নিজেদের আমরা বাইরের পরিবেশের কতটা খোলা খুলি হয়ে কাজ করেছি, এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। পড়ালেখার পাশাপাশি ওগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জি ধন্যবাদ ভাই, অনেক বড় আমাদের দেখতে পাচ্ছি। সমস্যা নেই ভাই, আপনার এই বক্তব্যগুলো বা আপনার এক্সপিরিয়েন্স গুলো যে আমরা পাচ্ছি, এটা আসলে ভাই আমাদের জন্য অনেক বেশি আসলে ভাই। আর বেসিক্যালি আমাদের যারা মার্কেটিং স্টুডেন্ট আছে তাদের জন্য তো আসলে অনেক বেশি অ্যাডভান্টেজ ভাই। ভাই ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের ইদ্রিস উদ্দিন খালেদ ভাই একটি কমেন্ট করেছেন, ভাই বর্তমানে তো ভাই সবকিছু ডিজিটাল হচ্ছে, তো সেক্ষেত্রে ভাইয়া জানতে চেয়েছেন যে ভাইয়া ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যদি ছোট করে কিছু বলতেন ভাই। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ছোট করে বলার মতো বলা কঠিন, এটা একটা মার্কেটিং এর একটা বিশাল এরিয়া। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা জিনিস বলি যে একভাবে বলা যায় ডিজিটাল মার্কেটিং বলে আলাদা ভয় পাওয়ার মতো কিছু নাই। আমরা মার্কেটিং এ পড়েছি, ATL BTL এই কথাগুলো পড়েছি, সাবরিনা কি হয়তো বলতে পারবে ভালো ATL BTL সম্পর্কে, যে আসলে মার্কেটিংটা কি, কাস্টমার যে জায়গায় সে জায়গায় তার সাথে কমিউনিকেশন করা, তার সাথে কথা বলাটাই মার্কেটিং। কাস্টমার একসময় টিভির সামনে ছিল, আমরা তাকে টিভির মাধ্যমে ধরতাম, কাস্টমার পত্রিকার সাথে ছিল, তাকে পত্রিকার মাধ্যমে গিয়ে ধরতাম। এখন করোনার সময় টিভিতে খালি ওই 2:30 বাজে নাসিম আপার বক্তব্য, আর ওগুলা ছাড়া কিছু হয় না। আর বাসায় পেপার রাখা বন্ধ করে দিয়েছি, মানুষ এখন কোথায়? মানুষ এখন লাইভে আমাদের বক্তব্য দেখছে, তো মানুষ এখন মোবাইলের সাথে আছে, মানুষ এখন ডিভাইসের সাথে আছে। তো ডিজিটাল মার্কেটিং এর এই জন্য গুরুত্ব অনেক 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 বেশি। আমরা এখন কোরবানির হাটের গরু কিনবো হচ্ছে অনলাইন থেকে, তাই না? আমাদের গরু বাসায় এসে কেটে পৌঁছে দিয়ে যাবে হচ্ছে অনলাইনের মাধ্যমে। গতকালকে একজনের লেখা পড়ছিলাম যে দেশের বাইরে ছিল, প্রলয় হাসান নামে এক ভাইয়া, বলতেছে উনি 2 বছর ইউকে না কোথায় লিখছিল, 2 বছরে তাকে পকেট থেকে টাকা বের করতে হয় নাই, এভরিথিং এভরি ট্রানজেকশন ওয়াজ ক্যাশলেস থ্রু দা ডিভাইস। ডিজিটাল মার্কেটিং এর রোল ইম্পর্টেন্স আমরা সবাই জানি, সবাইকে এই মিডিয়াম সম্পর্কে অনেক বেশি সচেতন হতে হবে। এবং এখন স্টুডেন্ট লাইফ থেকেই সবাই যদি ডিজিটালের বিভিন্ন টার্মস নিয়ে লেখাপড়া শুরু করে, সে বিজনেস স্টাডিজ হোক, সে একজন ইঞ্জিনিয়ার হোক, সে একজন ডাক্তার হোক, আমাদের সবার ভিতরে কিন্তু একজন এন্টারপ্রেনার বসবাস করে। হয়তো বা আমিও কোনো একদিন, হয়তো বা সাবরিনা আখিও কোনো একদিনে পুডিং এর একটা পেজ খুলে বসবে, সাবরিনাস পুডিং, হ্যাঁ, বা সৌরভ হাসান খুলে বসবে যে এখান থেকে ভলান্টিয়ার সার্ভিস, ভলান্টিয়ার ডজন খানেক প্রোভাইড করা হয় যেকোনো প্রয়োজনে, বিশ্বস্ত ভলান্টিয়ারের জন্য যোগাযোগ করুন আমার সাথে। তো টুডিও টুমোর আমাদের সবাইকে কিন্তু অ্যাপ্লাই করতে হয়, নিজের প্রয়োজনে হোক, অর্গানাইজেশনের প্রয়োজনে হোক। ফেসবুক বা গুগলের অসংখ্য টুলস, ফেসবুক বা গুগল নিজেরাই ওপেন করে রাখছে, গুগলের বিভিন্ন সাইট আছে, গুগলের বিভিন্ন এডিশনাল টুলস, গুগল অ্যানালিটিক্স আছে, গুগল অ্যাডওয়ার্ডস আছে, গুগল কিওয়ার্ড আছে, গুগল ট্রেন্ডস আছে। হ্যাঁ, গুগল ট্রেন্ডস এ গেলে দেখা যায় যে এই মুহূর্তের সবচেয়ে পৃথিবীর হট হট ট্রেন্ডি টপিক গুলো কি কি। ফেসবুক অডিয়েন্স ইনসাইট বলে একটা জায়গা আছে, হ্যাঁ, কেউ যদি গিয়ে সার্চ করে গুগলে ফেসবুক অডিয়েন্স ইনসাইট, তুমি ওইখানে গেলে পুরো বাংলাদেশের অডিয়েন্স এর হিস্ট্রি পেয়ে যাবা যে কে কোথায় আছে। এই যে আমরা ডিজিটাল মার্কেটিং এর বড় বড় কথা বলি, বাংলাদেশে 3 কোটি 5 কোটি ফেসবুক ইউজার, তার মধ্যে 80% হচ্ছে ঢাকায়, 5-7% হচ্ছে চিটাগাং। তো এই ফিগার গুলো না জানলে দেখা যাবে যে আমরা প্রমোশন করি বা কাজ করি প্রপারলি আসলে ইউটিলাইজ করা যায় না। তো টু মেক দ্য বিগ স্টোরি শর্ট, আমি ইদ্রিস ভাইকে বলতে চাই যে ভাই আপনারা ডিজিটাল কে ভয় পাবেন না। হ্যাঁ, অনেকে আছে ডিজিটাল কে খুব ভয় পায় যে টেক সেভি জিনিস, আসলে সামনের দিনে মার্কেটিং এ থিওরি বলে আসলে কিছু থাকবে না। আমরা যারা থিওরি পড়ালেখা করে এসেছি, আমাদের কিন্তু খুব দ্রুত এই টেকনোলজিক্যাল জিনিসগুলো জানতে হচ্ছে, আমাদের জানতে হচ্ছে যে আমরা $1 খরচ করলে কত হাজার ভিউ পাবো, রিচ পাবো, কত দ্রুত অডিয়েন্সকে পৌঁছতে পারবো, এই ধরনের ক্যালকুলেশন গুলা, অডিয়েন্স কোন সময়ে আমাদের নেটের সামনে থাকে, কোন সময় সে পারচেজ করে। হ্যাঁ, আমরা এখন প্রচুর অনলাইনে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখি, কোনগুলো কাজ দিচ্ছে কোনগুলো দিচ্ছে না। আমরা একটা ভিডিও দেখি যে তোমাদের ভিডিও ভিউ, তোমরা বললে যে 10,000 ভিউ হয়েছে আগেরটা, তুমি যদি তোমাদের অডিয়েন্স ইনসাইটে গিয়ে দেখো যে 3 সেকেন্ড ভিউ হয়েছে 10,000-এর মধ্যে 7,000, তারা প্লে করে ঘুরে চলে গেছে। এই জিনিসগুলো যদি আমি না জানি, আমি অনলাইনের জন্য বড় বড় ভিডিও বানিয়ে যাব কিন্তু কাস্টমার ধরে রাখার টুলস গুলো জানবো না। তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো মতো জানতে হবে এবং খুব বুঝতে হবে ভালো গুলা। জি ধন্যবাদ ভাইয়া। ভাইয়া যে বিষয়টা বললেন, বর্তমানে তো আমাদের বিশ্বব্যাপী একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে, তো ভাইয়া এখন হচ্ছে যার CGPA 3 হোক বা CGPA হোক 3.5, সবার ক্ষেত্রে বা জব সার্চিং এর ক্ষেত্রে এখন আসলে সবাই একটা প্রবলেম ফেস করছে, বা অনেক জায়গায় অনেক কোম্পানি ছাঁটাই করে দিচ্ছে। তো ভাইয়া ভবিষ্যতে যখন আমাদের পরিস্থিতি ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাকের দিকে যাবে, ভবিষ্যতে ভাইয়া জব সার্চিং এর ক্ষেত্রে আমাদের যে সামাজিক যে নেটওয়ার্কিং বা পেশাদার যে নেটওয়ার্কিং,
সেটা আসলে ভাই কতটুকু গুরুত্ব বহন করে ভাই যদি ক্যান্ডি বলতে? আমরা আশা করি বাংলাদেশ তো এখনই ভালো ফাইট ব্যাক করেছে, বাংলাদেশ তো আমি যদি 91 মানে মুক্তিযুদ্ধের পর থেকে ধরলে কিন্তু বাংলাদেশের উপর কম বিপর্যয় যায় নাই। 71 এর মুক্তিযুদ্ধ, 88 এর বন্যা, 91 এ ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার প্রায় শুয়ে গেল, 98 এর বন্যায় আবার 60টা জেলা বাংলাদেশের পানিতে ডুবে গেল, 2008 এর আইলা, 2011 সিরর, দেন 2019 2020 করোনা, বন্যা এবং আমাদের সব এখন একসাথে চলছে। তো বাংলাদেশের কিন্তু অগ্রযাত্রা কখনো বন্ধ ছিল না। গত কিছুদিন ধরে আমরা যদি একটা পত্রিকা আছে দা বিজনেস স্ট্যান্ডার্ড, আমি নামটা বললাম যেন তোমরা সবাই পড়ো যারা লাইভে আছে, দা বিজনেস স্ট্যান্ডার্ড, ওরা এত দারুণ দারুণ সব আসলে কন্টেন্ট দিচ্ছে যে বাংলাদেশের কোন বিজনেস ভালো হচ্ছে কোন বিজনেস খারাপ হচ্ছে। তো আমরা কিন্তু মার্কেট খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা ভালো ফাইট ব্যাক করছি, তো বাংলাদেশ ইনশাল্লাহ খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে। এবং হ্যাঁ, কিছু চেঞ্জ তো আসে, পত্রিকাগুলো নেগেটিভ নিউজ কে হাইলাইট করে, যার জন্য আমরা জানতে পারি যে ইতিহাদ এয়ারওয়েজ 5,000 এমপ্লয়ি কে বাদ দিয়ে দিছে, হ্যাঁ অমুক কোম্পানি 1,000 লোককে বিদায় করে দিল, কিন্তু সেই খবরটা অত বড় করে আসে না যে বাংলাদেশ থেকে এখন অনেক বেশি আকারে কিন্তু পিপিই বাইরে রপ্তানি হচ্ছে, বাংলাদেশ থেকে এখন বাইরে ধরো কাকতাড়া রপ্তানি হচ্ছে, বা বাংলাদেশে এখন নতুন নতুন বিজনেস স্কোপ ওপেন হয়েছে, এই নিউজগুলো দেখা যায় বড় করে আসে না, এই জন্য ছেলেপেলেরা ভয় পেয়ে যায়। তো জব সেক্টর কম্পিটিটিভ অলওয়েজ ছিল, সামনেও থাকবে, সেক্ষেত্রে সবাইকে আসলে সাহসটা রাখতে হবে। আর একাডেমিক কারিকুলামের কথা আমি বললাম, সিজিপি এর কথা একটা হলো, সবাই যার যার বেস্ট ট্রাই করে, এরপরে আসে জব সার্চ এর বিষয়টা যে আমি কোন মিডিয়াতে সার্চ করব এবং নেটওয়ার্কিংটা কিভাবে গড়ে তুলবো। আমাদেরকে অনেকেই বলতো যে ভাইয়া বিডি জবস অ্যাপ্লাই করি, বিডি জবস থেকে তো চাকরি হয় না। আমার প্রথম 3-4টা জবের সবই বিডি জবস থেকে অ্যাপ্লাই করা, এবং বিডি জবস থেকে আমি ইন্টারভিউ কলও পেয়েছি, এখনো কিন্তু বিডি জবস থেকে মানুষ কল পায়। বাট এখন হয়েছে কি, এখন ফেসবুকে গেলেই কিন্তু বেশের 4-5টা বড় বড় ভ্যাকেন্সি বিষয়ক পেজ আছে, যেখানে প্রতিনিয়ত এইচআর ম্যানেজাররা বিভিন্ন পোস্ট দিচ্ছে। এই যে সোশ্যাল মিডিয়ার কথা হচ্ছে, আমি যদি বিডি জবস এ চাকরির বিজ্ঞাপন দেই, বিডি জবস এর সাথে কোম্পানি গুলার মান্থলি একটা এগ্রিমেন্ট থাকে, 10,000, 20,000, 30,000 বা সামথিং টাকার একটা এগ্রিমেন্ট। এখন একজন ওই কোম্পানির এইচআর লোক যদি ফেসবুকের ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট গ্রুপে একটা পোস্ট দিয়ে দেয় যে গ্রুপের মেম্বার হচ্ছে 20,000, সেখান থেকে যদি সে সহজে ক্যান্ডিডেট পেয়ে যায়, তাহলে কোম্পানি গুলার তো আর বিডি জবস এর পিছনে ছোটা লাগে না, কোম্পানি গুলার খরচের টাকাটাও বেঁচে যায়। এখন আমি যদি বিডি জব করে বসে থাকি বা লিঙ্কডইন লিঙ্কডইন করে বসে থাকি, কিন্তু ফেসবুকে দেখা যাচ্ছে আমি অনেক অ্যাক্টিভ না, যার কারণে আমি কিন্তু ভ্যাকেন্সি বিষয়ক পোস্ট গুলার কথা জানি না। তো সবাইকে যেটা করতে হবে, ফেসবুকে যে বিভিন্ন পেজ রয়েছে, বিভিন্ন কোম্পানির কিন্তু এই এইচআর এর আলাদা আলাদা পেজ থাকে। আমি দেখেছি ফেসবুকে বার্জারের এইচআর এর আলাদা ফেসবুক পেজ আছে, বার্জার এইচআর, এসিআই এইচআর এর আলাদা পেজ আছে, রেনাটা এইচআর এর আলাদা পেজ আছে, এরকম বিভিন্ন কোম্পানির কিন্তু ফেসবুকে বা লিঙ্কডইনে এখন প্রচুর জব সার্কুলার আসে। আমরা লিঙ্কডইনকে অনেকে ভয় পাই, কেন মানে আমরা বলতে কিন্তু আমি বারবার স্টুডেন্টদের কথা মিন করছি, হ্যাঁ যে আমরা ভয় পাই যে লিঙ্কডইন মানে প্রফেশনাল নেটওয়ার্ক, সো আমি যখন প্রফেশনাল হব আমি তখন লিঙ্কডইনে যাব, বাট দ্যাট ইজ নট রাইট। তুমি এখন একাডেমিক লাইফ পার করছো, তুমি এখন যা করছো এটাই তো তোমার প্রফেশনালিজম। তুমি যদি এখন লিঙ্কডইনে যাও, দেখবা যে লিঙ্কডইনে প্রচুর জব সার্কুলার আছে, এবং লিঙ্কডইনে গিয়ে তুমি যদি রিলেটেড যে পার্সন গুলো আছে তোমার জব সেক্টর রিলেটেড, গ্রামীণ ফোনের সিও আজমাইন আজিম, তারপর রবির সিও মাহতাবুদ্দিন আহমেদ, হ্যাঁ তারপর ইউনিলিভারের সিও, ইউনিলিভারের বাংলাদেশের এমডি মিস্টার কেদার লেলে, বা এরকম মাসুদুদ্দিন আহমেদ যিনি এখন ইউনিলিভার পার্সোনাল কেয়ারের সিও হয়েছে, এরকম পার্সনদেরকে যদি আমি লিঙ্কডইনে ফলো করা শুরু করি, দেখা যাবে তারা অনেক ইনসাইটফুল রিসোর্স শেয়ার করেন, যেটার মাধ্যমে কিন্তু আমরা নিজেদেরকে অনেক বেশি প্রিপেয়ার করতে পারি। লিঙ্কডইন বা ফেসবুকের ভালো ভালো পেজ গুলায়, বিশ্বমানের পেজ গুলায় দেখা যায় যে অনেক ভালো ভালো নিউজ আসে যেগুলো আমরা ফলো করতে পারি। এর বাইরে থাকে যে আমাদের যারা বড় বড় ভাই বড় আপুরা আছেন, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এখন ভালো ভালো জায়গায় আছে, তাদের সাথে ইন্টারাকশনটা করলেও কিন্তু মোটামুটি আমরা নিজেদেরকে একটা ভালোভাবে প্রিপারেশন করতে পারি। তো সোশ্যাল নেটওয়ার্ককে যদি আমি শুধুমাত্র গসিপিং করার জন্য এবং বিভিন্ন জায়গায় গিয়ে আসলে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য বা আসলে কিছু নাই করার জন্য, হ্যাঁ শুধু ট্রল করার জন্য ব্যবহার করি, তাহলে কিন্তু আমি নিজের জীবনে ট্রলের শিকারই হতে থাকি। সোশ্যাল মিডিয়া কিন্তু একটা আসলে মানে মিক্সড ব্লেসিংস এর মতো, আমার হাতে অপশন আছে যে আমি আসলে কি চুজ করব। আমি এখন একটা রিলেটেড কথা বলি, এখন একটা মনে হলো যে এই যে প্যান্ডেমিকের সময় আমরা 3-4 মাস ধরে বাসায় বসে আছি, বা আমরা অনলাইনে ক্লাস করছি, হ্যাঁ বা আমরা
গুগল মিট বা জুম কারা আবিষ্কার করেছে, বাসায় বসে অনলাইনে ক্লাস করার জন্য প্যারা দিচ্ছে। আমি গুগল মিটের আবিষ্কর্তাকে খুঁজছি যে কেন বাসায় বসে অনলাইনে ক্লাস করতে হয়। এই সময়টা কিন্তু আমরা কখনোই আর ফিরে পাবো না, যেই সময়টাই আমরা নিজেদেরকে অন্যভাবে প্রিপারেশন করতে পারতাম। এই সময়টাই আমাদের প্রচুর পড়ালেখার সময় এসেছিল, এই সময় আমাদের প্রচুর ঘরে বসে স্কিল ডেভেলপ করার সুযোগ এসেছিল, এই সময় কিন্তু আমরা প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন করে নিজেদেরকে প্রিপারেশন নিতে পারতাম। আমি এই সময় প্রচুর ইউডেমি বা কোর্সেরাতে প্রচুর স্কিল বেসড ফ্রি ফ্রি কোর্স তারা অফার করেছিল মার্চ এপ্রিল মাসের সময়। ইউডেমি, কোর্সেরা, এডেক্স, তারা তাদের সব ভালো ভালো কোর্স গুলা তখন ফ্রি করে দিয়েছিল। এবং আমি ওই দিন একটা ডেটা পড়লাম, বাংলাদেশ থেকে প্রায় 2-3 লাখ লোক তখন রেজিস্ট্রেশন করেছে ইউডেমিতে ফ্রি কোর্স বা টাকা দিয়ে কোর্স করার জন্য। এই জন্যই সোশ্যাল নেটওয়ার্কিং, প্রফেশনাল নেটওয়ার্কিং, এই জিনিসগুলো খুবই জরুরি লেখাপড়ার পাশাপাশি, যেন আমরা কি হচ্ছে চারপাশে জানতে পারি এবং আমার সিনিয়রদের সাথে আমার একটা ইন্টারেকশন গড়ে ওঠে। আমরা অনেক সময় বলি যে আমার কোনো মামা চাচা নাই, আমার কি হবে। এখন পৃথিবীতে এত লক্ষ মানুষ, মামা আসলে কত লক্ষ? এখন তো আসলে এমনি তো ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা হচ্ছে কম, গ্রাজুয়ালি কিন্তু দিন যত যাবে আসলে মামা কিন্তু একসময় থাকবেই না। আমি নিজেই মামা, আমি নিজেই আবার চাচা। তো সবচেয়ে বড় মামা চাচা থাকবে আমার নিজের, সেটা হচ্ছে আমার স্কিল। আমি যদি আমার স্কিলকেই আমার মামা চাচা বানায় ফেলি, এই জিনিসটা আমি গত সপ্তাহে লাইভ থেকে শুনেছি, হ্যাঁ এটা আমার নিজের বিদ্যা না, আমার কথাটা এত পছন্দ হয়েছে যে আমি আর কাউকে ব্লেম না করে আমি যদি আমার নিজের স্কিলকে অনেক বেশি ডেভেলপ করি, সেই স্কিলই আমার এক হাত হবে মামা, এক হাত হবে চাচা, তখন আমাকে কেউ ঠেকাতে পারবে না, আমার মামা চাচা দুইটাই থাকবে। এই জন্যই নেটওয়ার্কিংটা খুব জরুরি, বিকজ নেটওয়ার্কিং এর মাধ্যমে নিজেকে অনেক বেশি বিল্ড আপ করা যায়। ধন্যবাদ ভাইয়া। ইতিমধ্যে আমাদের অডিয়েন্সটা প্রচুর সিজিপিএ এন্ড নেটওয়ার্কিং নিয়ে প্রচুর কোয়েশ্চেন করেছে, আশা করছি ভাইয়ার এই উত্তরের মাধ্যমে আপনারা সবাই আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গিয়েছেন। এখন আসছি ভাইয়া, আমরা এই প্যান্ডামিক সিচুয়েশন ছাড়াও আমরা অনেক সময় দেখি অনেকগুলো অর্গানাইজেশন অনেক ধরনের কোর্স অফার করে, লাইক অনলাইন কোর্স আর প্রফেশনাল কোর্স। ওই কোর্সগুলো আমাদের জবের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট, ওই কোর্সগুলো আমরা করার ফলে আমাদের জবের ক্ষেত্রে কোন ইম্প্যাক্টটা পড়ে? ওকে ওকে, ঠিক আছে, ভালো একটা কোশ্চেন, আগে এটার সাথে যথেষ্ট রিলেটেড। সেটা দেখতে হবে যে আমার আসলে আমি কোন সেক্টরে যেতে চাই এবং আমার কি শিখা প্রয়োজন, কি শিখছি। অনলাইনে অনেক কোর্স অ্যাভেলেবেল, ইউটিউবে গেলে অনেক টিউটোরিয়াল অ্যাভেলেবেল, আমার তার মধ্যে কোনটা প্রয়োজন, আমি কি শিখছি। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে প্রেজেন্টেশন বানানোর প্রয়োজন হয়, আমরা 5 জনের গ্রুপ করি, সেখান থেকে একজনকে আমরা পিপিটি বানানোর দায়িত্ব দিয়ে দিই, 2 জনকে পিপিটি মুখস্থ করার দায়িত্ব দিয়ে দিই, বাকি একজন সুন্দর করে, হ্যাঁ বাকি একজন সুন্দর করে শাড়ি টাড়ি পরে আসে, আর পঞ্চম জন থাকে সৌরভের মতো যে শুধু থ্যাংক ইউ বলে বের হয়ে চলে আসে, স্যার থ্যাংক ইউ। প্রেজেন্টেশন যদি আমরা এই ফর্মুলায় দেই, চাকরিতে গিয়ে ওই আমি নিজেও প্রথম ধাক্কা খেয়েছিলাম যে পিপিটি নিয়ে আমি কখনো অ্যানালাইসিস করি নাই, সুন্দর পিপিটি যে কত কাজে দেয়। এক্সেলে শুধু যোগ বিয়োগ গুণ ভাগ, এটা ইন্টার্নশিপ শেষ করার পরে শিখেছিলাম মাইক্রোসফট এক্সেলে। হ্যাঁ এটা আমি 10 বছর আগের কথা বলছি, এখন সবাই তোমরা অনেক ভালো অ্যাডভান্স, কিন্তু যদি আমি শুধু পাওয়ার পয়েন্ট বা এক্সেল এর কথা যদি বলি, একদম বেসিক এই জিনিসটা যদি তুমি ভালো একটা কোর্স করো, তুমি চাকরিতে যে কি পরিমাণ বেনিফিট পাবে এটা ভাষায় বলার মতো। অনেক সময় দেখা যায় যে একটা অফিসে, একটা ডিপার্টমেন্টে, একটা ফ্লোরে, একটা গ্রুপে যে সবচেয়ে ভালো এক্সেল পারে তার ডিমান্ড হয় সবচেয়ে বেশি, অন্যরকম দেখা যায় যে তার জন্য প্রতি সন্ধ্যায় শিখ পরোটা নান কাবা হচ্ছে গিয়ে মাস্ট, যে ভাই একটু আমার কাজটা করে দাও না এক্সেলে, তুমি তো এক্সেলে পাইভট টেবিলের মাস্টার, তুমি তো ভিলোকাপের মাস্টার। এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় এক্সেলে বা যারা পাওয়ার পয়েন্ট পারে, তাদের একটা অন্যরকম একটা ব্যাপার আছে। আচ্ছা, এর বাইরে আছে হচ্ছে আরো অনেক রকম স্কিল সেটের ট্রেনিং হয়, লিডারশিপের ট্রেনিং হয়, হ্যাঁ মার্কেটিং এর ট্রেনিং আছে বা ইকোনমিক্স এইচআর এর বড় বড় থিওরি নিয়ে ভালো ভালো ব্যাখ্যা আছে। আমাকে সিলেক্ট করতে হবে যে আমার সাথে কোনটা রিলেটেড। আমি লিখতে পছন্দ করি, আমি লিখতে পছন্দ করি, আমি 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 পাবলিক স্পিকিং করতে পছন্দ করি, তাহলে আমি সেই ধরনের কোর্স নিব যেটা আমার স্পিকিংকে অনেক বেশি ডেভেলপ করবে। আমি লিখতে পছন্দ করি, আমি ছাত্র জীবনে লেখালেখি করেছি, আমার কোথাও কোথাও লেখা পাবলিশও হয়েছে। হ্যাঁ স্টুডেন্ট লাইফে আমি ছাত্র জীবনে ক্লাস টেনে কোচিং সেন্টারে লিখেছিলাম, গল্প পাবলিশ হয়েছে, সেই গর্বে আমার মাটিতে পা পড়ে না। হ্যাঁ কিন্তু আমি যদি সত্যি বড় হয়ে পরবর্তীতে এজেন্সি লাইফে যেতে চাই বা আমি আসলে লেখালেখি কিছু করতে চাই, আমি তাহলে কন্টেন্ট রাইটিং এর উপর আমি একটা কোর্স করব। তাহলে কি হবে, আমি এমনিতেই ভালো লিখতে পারতাম, তার সাথে কন্টেন্ট রাইটিং এর কিছু ট্রিক্স জানার কারণে কিন্তু আমার এই স্কিলটা আরো বেড়ে গেল। তো ট্রেনিং গুলো আমি সেভাবেই করবো যেটা আমার ভালো লাগার জায়গাকে আরো বেশি পরিস্ফুটিত করবে।
এখন সবাই লিডারশিপের ট্রেনিং করছে, আমারও ফেসবুকে একটু স্ট্যাটাস দিতে হবে যা গট লিডারশিপ কোর্স ফ্রম দা লিঙ্কডইন। সবাই গুগল ডিজিটাল গ্যারেজ করছে, আমি গুগলের কিছুই বুঝি না, আমি গুগলের ভিডিওটা ছেড়ে রাখি আর পাশে ইউটিউব থেকে বা আমি গুগল থেকে সার্চ দিয়ে অ্যান্সার গুলা বের করে ফেলেছি, ওই কোর্স শেষ হওয়ার পর সব বাই ডিফল্ট অ্যান্সার ক্লিক করে করে সার্টিফিকেট পেয়ে গেলাম, এতে করে কিন্তু আসলে আমার কোনো লাভ হবে। আর অনেকে বলে যে প্রফেশনাল কোর্সের প্রয়োজন কিনা, প্রফেশনাল কোর্সের লাভ হবে আসলে প্রফেশনাল লাইফে যাওয়ার পর, তোমাদের এখনই বড় লেভেলে প্রফেশনাল কোর্স করা প্রয়োজন নেই, তোমরা তোমাদের ছাত্র জীবনে তোমাদের স্কিলকে ডেভেলপ করার জন্য, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, এক্সেল, স্পিকিং, স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ নিয়ে হাসাহাসির কোনো কারণ নেই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা অনেকে মনে করি যে আমরা খুব ভালো গ্রামার জানি, কিন্তু আমরা যখন সিভি রিসিভ করি সিভিতে এত হাস্যকর লেভেলে গ্রামাটিক্যাল ভুল থাকে যেটা হয়তো বা আমাদেরকে কখনো কেউ বলে নাই, বললে আমি কাজ করতে পারতাম। তোমরা আজকে নিজেই গিয়ে দুই পাতা লিখে দেখো যে তোমাদের গ্রামারটা ঠিক আছে কিনা, তোমরা রাগ করো না, আমি নিজেও কিন্তু প্রতিদিন ফেস করি জিনিসটা, বা আমাদের যারা জুনিয়র আছে তারা হয় যে সিলি কিছু বানান মিস্টেক, আমরা অনেক সময় বলি যে এইটা তো আমাকে কেউ বলে নাই বা আমি হয়তো এভাবেই লিখি, কিন্তু এটা কিন্তু চাকরি জীবনে গেলে প্রত্যেকটা ছোট ছোট পয়েন্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো এই জন্য স্পোকেন ইংলিশ, হ্যাঁ গ্রামার, শুদ্ধ কথা বলা, পাওয়ার পয়েন্ট, এক্সেল, আমি যদি ডিজাইন করতে পছন্দ করি, ধরো একটা স্টুডেন্ট, সে একটা মার্কেটিং এর স্টুডেন্ট, সে ঠিক করে রাখছে যে তার তার পরিবার তাকে বাসা থেকে বের করে দিলেও সে বিসিএস দিবে না, ব্যাংকে চাকরি করবে, সে মার্কেটিং এ চাকরি করবে। সে মার্কেটিং এ চাকরি করার সময় সে যদি ইন্টারভিউতে বলে যে স্যার আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ পারি, ভার্সিটি লাইফে পিসিআইইউ গ্রুপের জন্য যত রকম ব্যাকড্রপ ডিজাইনের কাজ হতো সবগুলো আমি করতাম, তার কিন্তু অলরেডি একটা বাড়তি পয়েন্ট অ্যাড হয়ে গেল। ইন্টারভিউয়ার হয়তো দেখলো যে সে 3.3 সিজিপিএ, কথার কথা বলছি, সে 3.3 বাট সে অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ পারে, সে অ্যানিমেটেড ভিডিও বানাতে পারে 10-20 সেকেন্ডে। তারপর মুহূর্তে আরেকজন ইন্টারভিউ দিতে আসলো, তার সিজিপিএ 3.5, সে শুধুমাত্র থিওরি গুলা ভালোমতো ইন্টারভিউতে বলা ছাড়া আর কিছুই করতে পারে, বেনিফিটটা কিন্তু আগের জন পাবে কারণ সে অ্যাডোবি ইলাস্ট্রেটর ভালো পারে। তো প্রফেশনাল ট্রেনিং বলি বা অনলাইন ট্রেনিং বলি, যেগুলো রিলেটেড আমাদের সাথে, আমাদের প্যাশন এবং ক্যারিয়ারের সাথে যায়, সেগুলো বেশ গুরুত্বপূর্ণ নিজের স্কিল বাড়ানোর জন্য এবং নিজের কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্য। এটা এমন না যে তোমাকে চাকরি দিয়ে দিবে, আর তোমার একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ এই জিনিসটা আমি আরো অনেক ক্ষেত্রে আরো ভালো পারি। ওকে, ধন্যবাদ ভাইয়া। অনেক সময় আমরা চাকরি সন্ধানের ক্ষেত্রে আমরা যে অর্গানাইজেশনটা সিলেক্ট করি ওটা নিয়ে আমরা খুব দ্বিধাদ্বন্দ্বে থাকি যে কোন ধরনের অর্গানাইজেশন আমরা সিলেক্ট করব, ওই নিয়ে যদি আপনি কিছু বলতেন। এখানে অনেক কিছু ব্যাপার আছে, আমাদের পরিবারের প্রয়োজন, হ্যাঁ সোশ্যাল পার্সপেক্টিভ বা সবকিছু মিলিয়ে ডিসিশন গুলো আসে। অনেকে এত বেশি চুজি হয়ে যায়, হয়তো বা অনেকের কাছে ধরো এই ফ্রিডমটা আছে যে হ্যাঁ আমি ফ্যামিলি থেকে সাপোর্ট পাবো, আমার 6-7 মাস একটা সময় আমি পাবো চাকরি করার বা খোঁজার জন্য, আমি অনেক বেশি চুজি হয়ে গেলাম যে না এই কোম্পানিতে করব না, এই কোম্পানির মনে হয় ভালো হবে না, হ্যাঁ বা এই কোম্পানির নাম শুনেছি এখানে রাত 8টা পর্যন্ত চাকরি করতে হয়, বা এই কোম্পানিতে করব না আমাকে কুমিল্লা পোস্টিং দিয়ে দিবে। একজন ফ্রেশার যদি হয়, ফ্রেশারের জীবনে কিন্তু আসলে পিছুটান থাকার কোনো কারণ নেই। মেয়েদের বিষয়টা ভিন্ন, মেয়েদের আসলে আমরা চাই বা না চাই, বলি আর না বলি, জেন্ডার ডিসক্রিমিনেশনের বিষয় না, পারিবারিক মানে সোশ্যাল পার্সপেক্টিভের কারণে ওদের কিছু কিছু পিছুটান থাকে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু সব বাধা ভেঙে এগিয়ে যাওয়ার সুযোগ অনেক বেশি এবং তাকে সে রিস্কটা নিতে হবে। তো খুব বেশি চুজি না হয়ে আমরা এমন অর্গানাইজেশন নিব, আমি যেটা মনে, আমি প্রথমে বলবো কি যে একজন ছেলে বা একজন একজন ক্যান্ডিডেট, সে যেই হোক, ছেলে মেয়ে যেই হোক, আমি জেন্ডার ছাড়াই বলি, তার আসলে চুজ করাই উচিত না। আমি এই মুহূর্তে খালি বসে আছি, আমার হাতে কোনো অপশন নাই, হ্যাঁ আমি মাত্র পাশ করে বের হয়েছি, আমার রক্ত টকবক করে ফুটতেছে, আমি 2-3 মাস বাসায় বসে চাকরি পাচ্ছি না হতাশায় ডুবে যাওয়ার চেয়ে আমার যদি কোনো কিছু বেটা বলে ক্লিক করে যায়, আমার শুরু করে দেওয়া ভালো। ওই কোম্পানি আমাকে 20,000 টাকা দিচ্ছে, আমার বন্ধু 30,000 টাকা, আমার আমার বন্ধু তো 30,000 টাকা দিয়ে চাকরি শুরু করছে, আমি 20,000 টাকা দিয়ে শুরু করলে আমি ওর সাথে আমি আসলে লজ্জায় টিকতে পারবো না, এই ভাবনাগুলো ভেবে কিন্তু আমি আসলে আরো 3 মাস পিছিয়ে যাচ্ছি, 4 মাস পিছিয়ে যাচ্ছি। ইউ নেভার নো যে তুমি আজকে 20,000 টাকা দিয়ে চাকরি শুরু করে এই চাকরির 6 মাসের এক্সপিরিয়েন্স দেখিয়ে হয়তোবা 6 মাস পরে তোমার বন্ধুকে টপ করে তুমি সামনে আগে যেতে পারো, তুমি কিন্তু জানো না, কারণ তুমি তো শুরুই করো নাই। এই জন্য আসলে খুব বেশি চুজি না হয়ে একটা কোম্পানি, মানে ফ্রড না, আবার যারা ধরে কুয়েত পাঠিয়ে দিবে তারপর ওই ঘোর ধরে জকি বানাই দিবে ওরকম কোম্পানি না, একটা রেপুটেড কোম্পানি, হ্যাঁ যে কোম্পানিগুলো মানুষ চিনে জানে,
আমি খুঁজলে যার সম্পর্কে লিঙ্কডইনে দুটো তথ্য পাই, আমি খুঁজলে যার ওয়েবসাইট পাই, হ্যাঁ ওরকম ভালো কোম্পানির ব্যাপারে আমাদের খুব বেশি চুজ না হয়ে আমাদের শুরু করে দেওয়া উচিত। একবার শুরু করার পরে নিজের চোখ আস্তে আস্তে ফুটে যাবে, তখন আমরা নিজের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবো। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া এই মুহূর্তে আমি আমার অডিয়েন্সদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছিলাম, যেটি আমি আসলে প্রথমে মিস করে গিয়েছিলাম, যেটি ভাইয়া আমার আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আজকে আমাদের লাইভ ঠিক শেষ পার্টিতে আপনাদের জন্য একটি সারপ্রাইজ অ্যানাউন্সমেন্ট থাকছে, আশা করছি সবাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের মাইমুদ্দিন চিস্তি ভাইয়া কমেন্ট করেছেন, তিনি জানতে চেয়েছেন আসলে 1900 আরো কয়েকজনের কমেন্ট ছিল ভাই, এই প্যান্ডামিক সিচুয়েশন আমাদের প্রাইমারি সেকশন থেকে ইভেন আমাদের ভার্সিটি লেভেল পর্যন্ত আমরা অনেকেই অনলাইনে ক্লাস করছি, অনলাইনে অনেকে গ্রেড হচ্ছে, পড়াশোনা করছে, প্রাইমারি হোক হায়ার সেকশন হোক, তো এই বিষয়গুলো আসলে ভবিষ্যতে কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে? এটা আসলে ট্রিকি কোশ্চেন হয়ে গেল। আমি তোমাদের ভার্সিটি আয়োজিত একটা ফোরামে কথা বলছি, ভার্সিটির ম্যাডাম আমাকে ওয়েলকাম করে গেছে, এখন আমাকে ভার্সিটির অনলাইন ক্লাসের ভালো বন্ধ, আচ্ছা ভবিষ্যৎ জীবনের উপর প্রভাব, এটার মধ্যে নেগেটিভ কোনো প্রভাবই নেই। হ্যাঁ এটা নেগেটিভ কোনো প্রভাবই নেই, এক একজন শিক্ষক এক একজন শিক্ষাদাতা আসলে এক এক ভাবে শিক্ষাদান করেন, সেটা অনলাইন হোক বা ক্লাসরুমে হোক। আমরা যখন ক্লাসরুমে বসে ক্লাস করি তখন কি আমাদের সবার পাঠদানের পদ্ধতি ভালো লাগে? আমরা পিছনের বেঞ্চে বসে কি আসলে দুষ্টামি করি না? একটা ক্লাস যখন হয় আসলে কত পার্সেন্ট লোক অ্যাটেন্টিভলি ক্লাসটা করে? তো অনলাইনে ক্লাস যখন হচ্ছে সেই অনলাইনে ক্লাসেও কিন্তু যার আগ্রহটা বেশি আছে সে কিন্তু ঠিকই আসলে মোবাইল ধরো পারলে কানের ভিতর ঢুকায় ফেলে, হইলেও যদি স্পিকার নষ্ট থাকে সে কিন্তু টিচারের কথাগুলো শোনার চেষ্টা করে। আর এখন এমনিতেও দূরশিক্ষণ জিনিসটা অনেক বেশি প্রচলিত, আমরা তো ইউটিউবে ভিডিও দেখে দেখে কথা শুনে শুনে এমনিতেও অনেক কিছু করার চেষ্টা করছি। যে জিনিসটা 2025 সালে হওয়ার কথা ছিল সেটাই করোনা ভাইয়ার জন্য 2020 সালে হচ্ছে। আর প্রভাব এটার আসলে নেগেটিভ পজিটিভ কিছুই নাই, নিজের পড়া নিজেকেই পড়তে হবে, এত বেশি ভাবার কিছু নাই। হ্যাঁ আমাদের বোর লাগে, আমাদের সামনে হয়তো একটা প্রজন্ম আসবে যারা সবাই চোখে চশমা পরবে, বিকজ সারাক্ষণ আমাদের একটা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, আমাদের ঘাড় হয়তো এমন হয়ে যেতে পারে। হ্যাঁ তো যখন ঘাড় এমন হবে তখন সারা পৃথিবী সবার ঘাড়ই এমন হবে, তারা সবাই 2020 সালের জেনারেশন, তো হয়তো সবাই চশমা পরবো, তখন চশমার বিকল্প হিসেবে লেন্স পড়তে হবে। এটার অন্য কোনো নেগেটিভিটি আমরা এইভাবে আসলে না দেখাটাই বেটার। ওই দিন একটা ভাইয়া অনলাইনে বলছিলেন যে আগে একটা স্টুডেন্ট বাসা থেকে বের হয়ে ক্লাসে আসতো বা একটা টিচার বাসা থেকে বের হয়ে ক্লাস নেওয়ার জন্য ভার্সিটিতে যেত, তার আসা যাওয়া দেড় দেড় তিন ঘন্টার একটা সময় নষ্ট, একটা জার্নি, সেই জায়গায় আমি বাসা থেকে বের হয়ে আমি বাসা থেকে বেরো হওয়া লাগতেছে না, আমি আমার জায়গাতেই আছি। এই যে কনভেনিয়েন্ট, এই যে এটাতে একটা টাইম ভ্যালু আছে, আমার যে ফ্লেক্সিবিলিটি তার একটা টাইম ভ্যালু আছে। আমি পজিটিভ গুলা দেখি, আমরা নেগেটিভ গুলা না দেখি, সেটাই ভালো, ভালোই হবে, খারাপ কিছু হবে। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ জি। এই মুহূর্তে আমার পরবর্তী যে কোশ্চেনটি সেটা হচ্ছে, ভাইয়াকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি ভাইয়া, বড় জব যে পাওয়ার যে বিষয়টা, জবের অনেক ধরনের আচ্ছা সৌরভ ভাইয়ের বোধহয় যান্ত্রিক কোনো ত্রুটির কারণে ওনার কথাগুলো আমরা প্রপারলি শুনতে পাচ্ছি না, কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি আমাদের কমেন্ট সেকশনে প্রচুর কমেন্ট জমা হয়েছে। আমি কিছু কমেন্ট নিতে চাচ্ছি এখান থেকে, যে হাফিজুর রহমান হাফিজ, উনি ইন্টারভিউতে ফ্রেশারদের নিজেদের ইন্ট্রোডিউস করার স্টাইলটা কেমন হওয়া উচিত, শুরুতে কেমন বলা উচিত এবং অন্যদের চেয়ে আলাদাভাবে উপস্থাপন করা যায় কিনা, এই সম্পর্কে যদি ভাই আপনি কিছু বলতেন তাহলে উপকৃত হতাম। আচ্ছা, ফ্রেশারদের জন্য হোক বা যার জন্যই হোক, প্রথমে কমন প্রশ্নটা হয় ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা যে কোনো সময়ের জন্যই প্রযোজ্য। তো ইন্ট্রোডিউস করার বেলায় অনেক সময় দেখা যায় যে আমরা খুব নার্ভাস হয়ে যাই। আমি যদি ইন্টারভিউ রুমে ঢোকার কথা বলি, দেখা যায় ঢোকাটা আমাদের ঠিক মতো হয় না, আমি সালাম দিতে গিয়ে টেনশনে পড়ে যাচ্ছি, আমি আসসালামু আলাইকুম না বলে সালাম আলাইকুম স্যার বলে একটা বাঁকা চাকা হয়ে যাচ্ছি, শুরুতেই আমি অস্থির হয়ে যাই। এরপরে যখন ইন্ট্রোডিউস ইউর সেলফ আসে, আমরা কিন্তু অনেক সময় না জানা প্রশ্ন উত্তর শিখি না, আমি জানি যে এই প্রশ্ন উত্তর আমার জানা,
তখন আমার কাছে মনে হয় যে আমি এটা বাদ দিয়ে বাকিগুলো নিয়ে চিন্তা করি। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভুলটা করি যে ইন্টারভিউর সময় আমরা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর প্রিপারেশন নেই না, যে নিজের নাম ঠিকানা বলবো, বাবার নাম বলবো, এটা নিয়ে তো ভাবার কি আছে। কিন্তু আসলে বিষয়টা সেটা না, আমার নিজের নাম, আমার বাবার নাম বা আমার একাডেমিক রেজাল্ট সবকিছু কিন্তু আমার সিভিতেই থাকে। আমি যদি একটা গল্প আকারে বলি যে স্যার আই এম অমুক, আমি এসেছি পিসিআইও থেকে, যেটা চট্টগ্রামের সবচেয়ে সুন্দর জায়গায় অবস্থিত, যারা আশপাশে রয়েছে চট্টগ্রামের সবচেয়ে সুন্দর পাহাড় পর্বত ঘেরা একটা এলাকা, সে এলাকার পরিবেশ আমাকে এমন ভাবে সুন্দর রেখেছে যার জন্য আমি অলওয়েজ একজন ভালো বক্তা ছিলাম বা একজন ভালো স্মার্ট একটা ক্যান্ডিডেট ছিলাম, যার জন্য আমি বিশ্ববিদ্যালয় জীবনে এই এই কাজগুলো অংশগ্রহণ করেছি। আমার যদি শুধুমাত্র আসলে একাডেমিক রেজাল্ট ছাড়া বা আমার একাডেমিক কারিকুলামের বাইরে যদি আমার আর কোনো অ্যাচিভমেন্ট না থাকে, তখন না এই কথাগুলো খুব অল্পতেই শেষ হয়ে যায়। কিন্তু আমাকে ট্রাই করতে হবে ইন্টারভিউয়ারকে আমার আমি যা বলতে চাই সেদিকে টেনে নিয়ে যেতে, যে আমি ভলান্টিয়ার ছিলাম, আমি ওইটাকে হাইলাইট করতে চাই। তাহলে আমাকে এমনভাবে গল্প বানাতে হবে যেন আমার স্ট্রেংথ পার্টটা নিয়ে সারাক্ষণ আলাপ। ইন্ট্রোডিউস ইয়োরসেলফে যদি আমি শুধু তাই বলি যে আমার সিভিতে অলরেডি আছে, তাহলে কিন্তু আসলে জিনিসটা জমবে না। ইন্টারভিউয়ার তো সিভিটা খুলেই বসে আছে যে আমার নাম এই, আমার বাবার নাম এই, আমার ভাই বোন এই। আমি যদি বলি যে আমি অমুক, আমার বাবা 20 বছর ধরে সততার সাথে সরকারি চাকরিতে করার পর উনার কষ্টার্জিত টাকা আমি পড়ালেখা করে আমি এখন আরো সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি, এরকম কিছু ফিলার লাইন, হ্যাঁ কিছু পাঞ্চ ওয়ার্ড, কিছু কিছু ইন্টারেস্টিং বলে ইন্টারভিউয়ারকে নিজের দিকে আকর্ষণ রাখতে হবে এবং আমার যে স্ট্রেংথ পার্টগুলো সেগুলোতে ফোকাস করতে হবে। এইভাবেই আসলে ইন্টারভিউস পার্টটা আমার মনে হয় একটু ভালোভাবে বলা যায়। জি ধন্যবাদ ভাইয়া। এর আগে বা সামহু আমার নেটওয়ার্ক কানেকশনের কারণেই হয়তো আমার কোশ্চেনটা ফুলি শুনতে পারিনি, দুঃখিত ভাইয়া। ভাই আমার যে কোশ্চেনটা ছিল আমি আসলে দুটি কোশ্চেনকে একসাথে মার্চ করে করতে আছি, যেখানে আমরা আসলে প্রোগ্রামে একেবারে এন্ডিং পার্টে চলে এসেছি ভাইয়া। যে বিষয়টা হচ্ছে ভাইয়া, অনেকেই যখন আমরা আসলে জব সার্চ করি, জব হচ্ছে না কেন, হচ্ছে না কেন, ইন্টারভিউ আমি একটা জায়গায় 10টা দিচ্ছি, বাট আলটিমেটলি যখন আমাদের ইন্টারভিউর কল বা আমাদের জবের জন্য বা আমাদের ইন্টারভিউর জন্য আমরা যে কলটি পেয়ে থাকি, সেই কলটি পাওয়ার পর বা ইন্টারভিউর আগের রাতে আমাদের প্রিপারেশনটা কি রকম হবে বা আমাদের প্রস্তুতিতে কি ধরনের হতে পারে, এটা একটু যদি কাইন্ডলি বলবেন। ইন্টারভিউ কল পাওয়ার পর আমার একটা জায়গা থেকে ইন্টারভিউ কল আসলো, প্রথমে একটা মজার ঘটনা হয় কি, অনেকে তো এত জায়গায় অ্যাপ্লাই করে, দেখা যায় যে একসাথে কল দুই তিনটা চলে আসলো, সে বিকালবেলা আধো ঘুম আধো জাগরণে আছে, সে ফোন রিসিভ করে বুঝেই নাই যে ফোনটা আসলে কোত্থেকে আসছে। এটা সত্যি কথা, এটা অনেকের সাথেই হয়। আমরা আশা করবো যে তোমাদের সাথে হবে, তোমরা একাধিক কল পাবা এবং তোমরাও এই ভুলটা করবা না, কিন্তু একাধিক কল পাবা, এটা আমার আশেপাশে অনেকের সাথে হয়েছে। তো ভাই আসলে আমাদের মাথায় রাখতে হবে যে আমি কোথায় অ্যাপ্লাই করছিলাম, কোন পোস্টে অ্যাপ্লাই করছিলাম, আমরা অনেকে এই জিনিসটা মিস করি। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারভিউ কল পাওয়ার পর আমাকে অবশ্যই ওই অর্গানাইজেশন সম্পর্কে যত বেশি সম্ভব ইনফো সার্চ করতে হবে, যত বেশি সম্ভব ওয়েবসাইট, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, যত রকম মিডিয়া আছে। ফেসবুকে এখন সার্চ অনেক ভালো কাজ করে, বিভিন্ন গ্রুপ আছে প্রফেশনালদের, যত রকম লিঙ্ক আপ আছে খুঁজে বের করতে হবে, দেখতে হবে যে চট্টগ্রাম শহরের কোন বড় ভাই সেখানে চাকরি করে, দেখতে হবে যে PCIU যদি কোনো বড় ভাই নাও থাকে, প্রিমিয়ার ভার্সিটির কোনো বড় ভাই বোন সেখানে চাকরি করে কিনা, দেখতে হবে যে চিটাং ভার্সিটির কেউ সেখানে চাকরি করে কিনা, তাদেরকে ফেসবুকে নক দিতে হবে, প্রয়োজনে 10 জনকে নক দিবে, হয়তো একজন রিপ্লাই দিবে অথবা কেউই দিবে না, না দিলে তো তোমার কোনো লস নাই। আচ্ছা, এইভাবে বের করতে হবে যে আমি যে জায়গায় অ্যাপ্লাই করেছি তার সম্পর্কে যত বেশি সম্ভব আমাকে ইনফো সার্চ করা, গেল এটা। তারপর হচ্ছে আমার পরদিন রাতে সেই আকাঙ্ক্ষিত ইন্টারভিউ, যার জন্য আমি দীর্ঘ আমার মা বাবার জীবনে দীর্ঘ 25 বছরের স্বপ্ন, ছেলে শার্ট প্যান্ট পরে চাকরি ইন্টারভিউ দিতে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। পরদিন সকালে যদি সে ইন্টারভিউ হয়, আগের দিন রাত্রেই কিন্তু আমাকে সকালের প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে। একটা ভালো ঘুম খুব জরুরি। আমরা অনেক সময় দেখা যায় যে ইন্টারভিউটা হয় খুব বেশি পাত্তা দেই না বা বেশি পাত্তা দিয়ে ফেলি, যার দুইটার ফলাফলই হচ্ছে ঘুমাই না। আমাদেরকে টাইমলি ঘুমাতে হবে, কারণ সত্যি কথা পরদিন ইন্টারভিউতে আমাকে কতক্ষণ ওয়েট করতে হয় আমি কিন্তু জানি না, ওয়েট করতে করতে আমার জীবনই চলে আসতে পারে, তো আমাকে রাতে ভালো ঘুমাতে হবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, অনেকে এত বেশি নিজের ওয়ার্ড্রোব সম্পর্কে সচেতন যে সে চিন্তা করে যে আমি সকালে আলমারিতে 10টা শার্ট ইস্ত্রি করা আছে, একটা পরে নিলেই হয়। একটা জিনিস বলি, একদম নতুন আয়রন করা শার্ট, এটা আমাকে একজন শিখিয়েছিল, আমি এটা মাথায় রাখি সবসময়, যে শার্টটা মাত্র আজকে রাত্রে লন্ড্রি থেকে এসেছে, সে শার্টটা পরদিন সকালে মরগুন মোচন হবে। একদম নতুন ভাঁজ খোলা শার্ট বা একদম ব্র্যান্ড নিউ শার্ট প্রথমেই ইন্টারভিউর দিন পরা উচিত। নতুন শার্ট তুমি যখন পরবে বা নতুন ড্রেস কেউ যখন পরবে, মেয়েরা হোক ছেলেরা হোক,
নানা রকম অস্বস্তি কাজ করে, হয়তোবা সেটা পারফেক্টলি ফিট নাও হতে পারে। আমি সকাল 8টা বাজে বের হচ্ছি বাসা থেকে, 10টা বাজে ইন্টারভিউ, আমি তখন একদম ব্র্যান্ড নিউ ভাই, আমি তো নতুন শার্টই কিনছি, এটাই ট্রায়াল দিই না কেন, এটা করা যাবে না। নতুন জুতা, নতুন জুতা পরা যাবে না, নতুন জুতায় কিন্তু সবচেয়ে বেশি বিপজ্জনক জিনিস থাকে, হয় উঁচু হয়ে থাকে, পায়ের কোনায় ব্যথা করে, চেহারার মধ্যে না সেই অস্বস্তি ভাবগুলো চলে আসে, কমফর্টটা না থাকতে পারে। হ্যাঁ, একদম নতুন ব্র্যান্ড নিউ সেন্ট, যে আমি চাকরি উপলক্ষে একটা সেট বানাইছি, আমার বাসায় একটা জব ইন্টারভিউ প্যাকেজ রেডি করা আছে, আমি ইন্টারভিউর দিনই প্রথম সেগুলো মোচন করবো। দিজ আর ভেরি ভেরি রিস্কি, এগুলো করা যাবে না ভাই। যেই জিনিসটা তুমি ইন্টারভিউর দিন করবা, আগের দিন ভাই একটা ট্রায়াল দিয়ে রাখতে হবে যে এগুলো আমাকে পারফেক্টলি ম্যাচ করছে কিনা। অনেকে ইন্টারভিউর দিন সকালবেলা সকালে টেনশনে নাস্তা করে না, যে আমি তো সারা জীবন সকাল 8টায় নাস্তা করে বেরই হয়নি, ঘুম থেকে উঠি 10টায়। ব্রাদার, তোমার ইন্টারভিউ সকাল 10টায়, সকাল 10টায় ম্যানেজমেন্টের মিটিং শুরু হয়েছে, তোমাকে বিকাল 4টা বাজেও ডাকতে পারে, তুমি সারাদিন না খাওয়া, তুমি কিন্তু জানো না যে তোমার ইন্টারভিউ কখন হবে। তাহলে তুমি বিকাল 4টায় যখন ইন্টারভিউ দিতে যাবা, তুমি যতই হারকিউলিস হও না কেন, তোমার চেহারায় চোখে মুখে কিন্তু একটা ভাব চলে আসে, ক্লান্তি, ক্ষুধার যে ফিলিংসটা, এটা মানুষ এড়াতে পারে না। তো ইন্টারভিউর আগে না আমাদেরকে খুব বেসিক এই জিনিসগুলা নিজেদেরকে প্রিপারেশন করতে হবে। আমি যা যা বললাম, আমি একদম আমার নিজের ফেস করা হোক বা আমি আমার বন্ধুদের দেখা থেকে হোক, এই গত সপ্তাহে আমার এক কলিগ ইন্টারভিউ দিতে গিয়েছিল, সকাল 11টা ইন্টারভিউ ছিল, পর ইন্টারভিউ হয়েছে রাত 9টা। তো আমার যদি মোবাইলে পর্যাপ্ত চার্জ না থাকতো, সাথে পাওয়ার ব্যাংক না থাকতো, হ্যাঁ, আমি যদি পানির বোতল নিয়ে না যেতাম, আমি এখন করোনার সময় পানি পেতাম কোথায়, বা আমি এখন নাস্তা খাইতাম। তো এরকম অনেক জিনিস আছে যেটা আসলে ইন্টারভিউর আগের প্রিপারেশন। হ্যাঁ, আগের দিন রাতে হচ্ছে, একটা হচ্ছে আমার কোম্পানি সম্পর্কে জানা, আমার ওয়ার্ড্রব সম্পর্কে সচেতন থাকা, এবং আমি কোন রাস্তা দিয়ে যাব, 9টা বাজে বের হব, ইন্টারভিউ যে জায়গায় হবে তুমি অবশ্যই তার অ্যাটলিস্ট 1 ঘন্টাকে সেখানে পৌঁছাও। তুমি কিন্তু জানো না যে তুমি কোন গাড়িতে যাবা, সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করবে কিনা, সে নষ্ট হয়ে যাবে কিনা, বা অন্য যে কোনো হতে পারে। আমরা অনেক সময় একদম জাস্ট টাইমে পৌঁছাতে পছন্দ করি, জাস্ট টাইম কিন্তু নট অলওয়েজ এ গুড টাইম, সামথিং ইট ইজ ভেরি ভেরি ব্যাড। হ্যাঁ, যে আমার 9টায় শিডিউল, 9টা বাজে আসছে, নো, ইন্টারভিউর সময় তোমাকে সেখানে 1:30টায় আসতে হবে। তো এরকম বেশ কিছু ব্যাপার আছে যেগুলো ইন্টারভিউ। এই একটা ইন্টারেস্টিং প্রশ্ন আসছে স্ক্রিনে। হ্যাঁ ভাইয়া, আমাদের ইয়াদ, আমাদের বিজনেস ডিপার্টমেন্টে সৈয়দ ইয়াদ যে কোশ্চেনটি করছে ভাইয়া, তিনি বলতে চাচ্ছেন ভাইয়া, আমাদের আপনি একটু আগে যে বিষয়টি লিংক, তিনি বলতে চাচ্ছেন লিংকডইনে আচ্ছা, আমি কন্টিনিউ করি, আমি আমি কন্টিনিউ করি, আমি প্রশ্নটা দেখতে পেয়েছি, আমি প্রশ্নটা দেখতে পেয়েছি যে অনেক কোম্পানি সিভি চেয়ে সোশ্যাল মিডিয়াতে বেশি যাচাই বাছাই করে, এখন আমাদের লিংকডইন এর পাশাপাশি সোশ্যাল প্রোফাইল করতে পারি। আচ্ছা, ওকে ওকে, আমি আমি প্রশ্নটা বুঝেছি, জি ভাই, আমি কন্টিনিউ করি। হ্যাঁ, আচ্ছা, জি ভাই, এটা এখন আসলে ভেরি 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 ইম্পর্টেন্ট, খুব ভালো একটা প্রশ্ন করেছে, যে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট যাচাই বাছাই করে জিনিসটা আসলে এমন না যে আমি বলছি যে ভাই দেখো তো ওর সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আছে কিনা, এটা একটা ন্যাচারাল টেন্ডেন্সি। যে আমি একজন এইচআর ম্যানেজার, সৌরভ মাহমুদ আজকে একজন এইচআর ম্যানেজার, সে আজকে 5টা সিভি শর্টলিস্ট করেছে, সৌরভ মাহমুদের দিনের 6 ঘন্টা সে ফেসবুকে মি থাকে, সে তখন সেই ক্যান্ডিডেটের নামটা ওইখানে সার্চ করে বসাতেই পারে, যে দেখি তো এই ক্যান্ডিডেটটা ফেসবুকে আছে কিনা, তার প্রোফাইলটা দেখতে কেমন, ক্যান্ডিডেট মেয়ে হলে হয়তো বা সে আরো বেশি আগ্রহ নিয়ে করতে পারে, মেয়ের বেলায় সাবিনার বেলায় তার ভাইস ভার্সা। আচ্ছা, ওকে, এখন আমি ঢুকলাম সে ক্যান্ডিডেট যার নাম হচ্ছে সৈয়দ ইয়াদ, কিন্তু তার ব্রেকেটে তার নামের পাশে লেখা আছে দুষ্ট ছেলে, খোলা আকাশ, নীল বাতাস। এই যে ফেসবুক অ্যাকাউন্ট, আমি চাই বা না চাই, আমাকে কিন্তু, আমরা কিছু বাই ডিফল্ট দুষ্টুমি নিয়ে ছাত্র জীবন থেকে শুরু করি, এই দুষ্টুমিটা চাকরির পর্যায়ে এসে আর কন্টিনিউ করা যাবে না। আমার ফেসবুক অ্যাকাউন্ট একটা নর্মাল মানুষ, এটা কিন্তু আসলে এখন কি বলবো, এটা আমার জীবনের একটা অংশ হয়ে গেছে ফেসবুক। হ্যাঁ, এখানে সবকিছুই দিচ্ছি আমি, তো এইখানে আমার প্রপার ইনফরমেশন যে ওনারের বাপের হোটেল, প্রেসিডেন্ট এট খুলশি এরিয়া, এগুলা খুবই অবাক লাগে যে ভার্সিটির স্টুডেন্টরা এই জিনিসগুলা প্রোফাইলে দিয়ে রাখতেছে।
এইটা তো কোনোভাবেই আসলে অ্যাকসেপ্টেড না যে আমি একজন স্টুডেন্টকে চাকরি, আমি একটা ক্যান্ডিডেটকে চাকরি দিই, সে ফ্রেশার হতে পারে, সে 2 মাস আগেও স্টুডেন্ট থাকতে পারে, বাট সে আজকে আমার কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ করেছে, আগামীকাল আমি যদি তাকে নেই সে আমার কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে, বাট তার ফেসবুক প্রোফাইল বলতেছে তার আসলে ক্যারেক্টারিস্টিক্স এমন পার্ট আছে যার মধ্যে হালকা ভাবটা বেশি। এখন অনেকে খুব ভাব নিয়ে বলে যে স্যার আমি আমার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফকে ডিফারেন্ট রাখতে পছন্দ করি, এই ভাবের সময় এক সময় ছিল, কিন্তু এখন না, ফেসবুক ফেসবুক প্রোফাইলও প্রফেশনাল লাইফ বা পার্সোনাল লাইফের বাইরের কিছু না, এটা একটা মানুষের না একান্ত সত্তা হয়ে গিয়েছে। আপনি যদি একান্তই চান যে আপনার পার্সোনাল লাইফকে আপনি অনেক বেশি ফানি করবেন, সেই ক্ষেত্রে আপনি এটা এমন ভাবে আটকে রাখেন যেন আপনাকে কেউ খুঁজে না পায়, হ্যাঁ ইন্টারভিউয়ার খুঁজে না পায়, সেটা আসলে অন্য জিনিস, কিন্তু যখন এটা পাবলিকলি ওপেন হবে তখন এই ওনারের বাপের হোটেল আর এই জিনিসগুলো আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেড না, একটা ভালো নাম থাকতে হবে। আরেকটা জিনিস বলি, আমাদের অনেকের মেইল আইডি, মেইল আইডি এত হাস্যকর হয় যে আমরা যখন মেইল আইডি খুলি আমরা চিন্তা করে খুলি না যে মেইল আইডি আমি কিন্তু একটা জীবনভর কন্টিনিউ করব। ওকে, যদি আপনার কাছে মনে হয় যে ছাত্র জীবন 2020 সাল আমি পাশ করে বেরোচ্ছি, এর আগে আমার একটা লাইফ আর তারপরে চাকরিতে যাবো আরেকটা লাইফ, ওকে দেন চাকরির জন্য আপনি ভাই একটা নতুন সিভি খুলুন, নতুন মেইল অ্যাড্রেস খুলুন, আপনি সেখানে শুধু আপনার নামটাই দিবেন যে soyod.iyad2020@gmail.com, একটা সুন্দর নাম, কিন্তু soyod.iyad@cuchiragang.bd এত কিছু আসলে এটা দেওয়ার, মানে মেইল অ্যাড্রেস কিন্তু একটা মানুষের পরিচয়, মেইল অ্যাড্রেস দেখে বোঝা যায়, বা অনেকে সিভি নাম সেভ করে। হ্যাঁ আমি কথা রিলেটেড না তারপরে বলি, অনেকে যখন আমাদের কাছে সিভি পাঠায়, নিউ সিভি টু, সিভি রিভাইজড, সিভি আপডেটেড, সিভি কপিড, তো এইটা আসলে সিভি আমার আমার ল্যাপটপে আমি যে কোনো ভাবে রাখতে পারি, কিন্তু যখন আমি এটা আরেকজনকে কনজামশনের জন্য পাঠাবো তখন কিন্তু সেখানে ওই সিভিটা ওই ফাইলটা কিন্তু আসলে আমি হয়ে গিয়েছি, আমার পার্সোনালিটি ওই এইচআর ম্যানেজারের ল্যাপটপে আমার পার্সোনালিটি আমার সিভি হয়ে ওইখানে সংরক্ষিত আছে, সেখানে থাকতে হবে যে সাজ্জাদ সিভি, সিভি অফ সাজ্জাদ ফর ব্র্যান্ড ম্যানেজার, এই জিনিসগুলা যে আমার পরিচয় যেই সব জায়গা দিয়ে আসবে, সেটা মেইল অ্যাড্রেস হোক, সেটা সিভি হোক, সেটা আমার মেইলের সিগনেচার হোক, অনেকে মেইলের নিচে না খুব ঢং করে সিগনেচার দেয়, সে সিগনেচারের মধ্যে ভুল থাকে, সে সিগনেচারের মধ্যে দেখা যায় মোবাইল নাম্বার, নিজের মোবাইল নাম্বার ভুল থাকে, আমার সিভিতে এমন ভুল মোবাইল নাম্বার পাই, সিগনেচারে ভুল থাকে, ফেসবুক অ্যাড্রেসের কথা বললাম, লিঙ্কডইনের কথা বললাম, এই জিনিসগুলো প্রপারলি মেনটেন করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আর আপনার যদি ফেসবুক প্রোফাইলে খুব বেশি পার্সোনাল কিছু থাকে, আপনি সেফ থাকার জন্য যে আপনি তার আগের দিনই সেফুদার একটা ভিডিও শেয়ার করেছেন খুব আনন্দের ঠেলায়, আপনি এটা ওই ইন্টারভিউর আগের দিন একটু অনলি মি দিয়ে যান, ইন্টারভিউ কলটা পার হয়ে যাওয়ার পর, রেজাল্টটা হয়ে যাওয়ার পর আপনি এটা পাবলিক করে দিন। ধন্যবাদ, আশা করি আমাদের সৈয়দ ইয়াদ তাদের তার পর্যাপ্ত মানে যে আনসারটি সেটি পেয়ে গেছে। পরবর্তী কোশ্চেনটি করবেন আমাদের সাবরিনা আকি, জি কন্টিনিউ করেন কাইন্ডলি। ভাইয়া আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সবাই আছে আছেন, তাহলে আপনি নিয়োগ দিতে চান, তাহলে তার মধ্যে আপনি কোন কোন কোয়ালিটি গুলা চাইবেন? খুব সংক্ষেপে জিজ্ঞেস করি, সে যদি খুব সংক্ষেপে উত্তর করি, সে যদি ফ্রেশার হয়, আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি এক্স্যাক্টলি ভাইয়া, আমি তাকে ক্লিয়ারলি যদি সে ফ্রেশার হয় আমি তাকে জিজ্ঞেস করবো যে ব্রাদার মিস্টার সিফাত আপনি আমাকে একটু মার্কেটিং এর সংজ্ঞাটা বলেন, মার্কেটিং এর সংজ্ঞা সে যদি কোটলারে ভাষায় বলে তখন বলবো যে ব্রাদার আপনি নিজে মার্কেটিং বলতে কি বুঝছেন, একটা বাংলাদেশের কোম্পানির এক্সাম্পল দিয়ে বলে। আচ্ছা, এরপরে জিজ্ঞেস করবো ব্রাদার আপনি মার্কেটিং এ কেন জব করতে চান, মার্কেটিং এর কোন কোন সেক্টর গুলো আপনার ভালো লাগে, কেন ভালো লাগে, আপনি কেন মনে করছেন যে আপনি নিজেকে সেই সেক্টরের সাথে ম্যাচ করতে পারবেন। আমি এরপর তাকে জিজ্ঞেস করব যে ভাইয়া রিসেন্টলি অনলাইনে দেখা আপনার সবচেয়ে বেস্ট কোনো ক্যাম্পেইনের নাম বলেন, সে হয়তো বললো যে আমি রিসেন্টলি স্বপ্নের বিজ্ঞাপন দেখেছি, স্বপ্ন অনলাইনে শপিং করতে বলছে আমার দেখতে ভালো লেগেছে, তখন আমি জিজ্ঞেস করব যে আপনার কাছে কেন মনে হয় স্বপ্নের বিজ্ঞাপনটা ভালো ছিল। এরপর আমি তাকে বলবো যে মনে করেন যে কোন একটা জায়গায় কোন একটা প্রোডাক্ট চলছে না বা ভালো চলছে, সেই জিনিসগুলো আপনি কিভাবে আরো বেশি প্রমোট করতে পারেন। এইভাবে আমরা করব কি, তাকে শুরুতে একাডেমিক দিয়ে শুরু করব, ফ্রেশার তো, এরপর একাডেমিক থেকে আস্তে আস্তে দেখবো যে তার বাইরে এক্সপোজারটা কত, সে বিজ্ঞাপন দেখছে কিনা,
সে বর্তমানে বাংলাদেশের ব্যবসার হাল হকিকত জানে কিনা, সে আমার কোম্পানি সম্পর্কে জানে কিনা, এই বিষয়গুলো দেখবো। এবং আমি যেটা বললাম যে ভাই আপনি ফেসবুকে দিনে কতক্ষণ সময় কাটান, ফেসবুকে আপনি কি করেন, আপনার প্রিয় কোনো ফেসবুক পেজের নাম বলেন। সে প্রিয় ফেসবুক পেজের নাম বলতে গিয়ে যদি সে ডেসপাইটলি চেকিং চিটাগাং পেজের নাম বলে দেয় তাহলে কিন্তু হবে। হ্যাঁ, আমি তার থেকে জানতে চাইবো যে সে বলবে যে আমি মার্কেটিং মাইন্ড পেজটা ফলো করি, ম্যাড অফ মার্কেটিং ফলো করি, তখন আমি বলবো যে ঠিক আছে আমাকে আপনি বলেন যে ম্যাড অফ মার্কেটিং এ দেখা সর্বশেষ কোন বিজ্ঞাপনটি আপনার ভালো লেগেছে। ইন্টারভিউয়ার না সবসময় ভেরিফাই করে, আমরা অনেকেই সিভিতে লিখি যে মাই হবি ইজ ওয়েব সার্ফিং, ব্রাউজিং, ব্রাউজিংটা কি, আমরা এটা যখন জিজ্ঞেস করি ব্রাউজিং কি, স্যার ফেসবুক ব্রাউজিং। এখন ফেসবুক ব্রাউজ করা আসলে কারো হবি হতে পারে? আমি তার থেকে আশা করবো যে সে আমাকে বলবে যে আমি দ্য হার্ভার্ড, দ্য বিজনেস রিভিউ বা আমি ডেইলি স্টার পত্রিকাটা প্রতিদিন আধা ঘন্টা পরে ওয়েবসাইটে পড়ি। আমি একজন ফ্রেশার স্যার, আমি মনে করি যে ডেইলি স্টার পত্রিকাটা প্রতিদিন পড়লে আমি বাংলাদেশের ব্যবসা সেক্টর সম্পর্কে জানতে পারবো। আমি একজন ইঞ্জিনিয়ার, ইন্টারভিউ দিতে গিয়েছি, আমি তার থেকে শুনলে খুশি হব যে সে বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের ওয়েবসাইটটা দেখে। এইভাবে কিন্তু আমি তাকে ইন্টারভিউতে সেই প্রশ্নগুলো করব যেগুলো তার জবের সাথে রিলেটেড এবং যেগুলো তাকে সে ভ্যালিডেট করতে পারবে যে হ্যাঁ সে কাজগুলো আসলেই করে, তাকে কিন্তু প্রমাণ দিতে হবে। ও জি, আরেকটা 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 জিনিস হচ্ছে মার্কেটিং, মার্কেটিং এর জব তো তাকে অনেক বেশি এক্সট্রোভার্ট হতে হবে, এক্সট্রোভার্ট মিশুক এবং এক্সট্রোভার্ট এবং ওয়েল প্রেজেন্টেড, তাকে ভালোভাবে কথা বলতে জানতে হবে। বিকজ একজন মার্কেটার কিন্তু তার তার প্রোডাক্ট গুলো আরেকজন মানুষকে বিক্রি করায়। হ্যাঁ, সে সে কিন্তু সেলসও জব করছে না। আমি ধরে মার্কেটিং মানে কিন্তু সেলস না, সেলস মার্কেটিং এর একটা পার্ট। মার্কেটিং ম্যানেজার মানে কিন্তু সে একই সাথে একটা প্রোডাক্ট ডেভেলপ করবে, সেইটা প্রথমে তার টিমের সেলস এর লোকদেরকে বুঝাবে যে ভাই আমার হাতে এই প্রোডাক্টটা আছে, এটা বাজারের বেস্ট রিমোট, এটা মাথায় বাড়ি মারলেও কিন্তু রিমোটের কিছু হবে না। তো এই জিনিসটা তাকে নিজেকে মাথায় বাড়ি মেরে আগে দেখাইতে হবে যে রিমোটও ভাঙতেছে না, মাথাও ভাঙতেছে না। এই যে বিশ্বাস করানোর ব্যাপারটা, সে তার সেলস এর লোকদেরকে ভালোভাবে বুঝাতে পারলেই কিন্তু সেলস এর লোক কাস্টমারকে ভালোভাবে বুঝাতে পারবে, তারপর কিন্তু জিনিসটা বিক্রি হবে, ইটস এ সাইকেল। সো মার্কেটিং ম্যানেজার বা মার্কেটিং এ যারা জব করছে বা যেই হোক, তাকে এক্সট্রোভার্ট হতে হবে এবং সে ভালো বুঝাতে পারে, এই 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 যোগ্যতাগুলো থাকা খুব প্রয়োজন। ধন্যবাদ ভাই, আশা করছি আমাদের শাহাদাত সিফাত ভাই তার প্রপার আনসারটি পেয়ে গেছেন। ভাই ভাই, আমরা আসলে আমাদের প্রোগ্রামের একেবারেই এন্ডিং পার্টে চলে এসেছি ভাই, তো তাই আজকে আমাদের প্রোগ্রামের সর্বশেষ যে কোশ্চেনটি করতে আছে ভাই, সেটা হচ্ছে যে অনেকেরই প্রশ্ন ছিল এটা আমাদের, সেটা হচ্ছে ভাই আমাদের যখন আমরা ইন্টারভিউ সেশনে বসবো সেক্ষেত্রে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা মানে কি ধর কিভাবে আমরা প্রেজেন্ট করবো আমাদের যে আমাদের ইন্টারভিউ নিচ্ছেন তার প্রতি? আসলে ঢোকা থেকে শুরু হয়, হ্যাঁ, রুমে প্রবেশ করা থেকে, যে অনেক সময় দেখা যায় যে রুম খোলাই থাকে, ঢুকে গেলাম, অনেক সময় নক করে ঢুকতে হয়, ঢোকার পরে আমরা যখন সালাম দেই বা দাঁড়াই সেখান থেকে কিন্তু আসলে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখাটা শুরু, সে তো আমাকে দেখা শুরু করলো এরপর থেকে। আমি এরপরে হেঁটে আসছি, ছাত্র জীবনে আমি একভাবে হাঁটতাম এরকম এরকম করে, আমাকে তখন বন্ধুরা কিছু বলে নাই, আমি রুমে ঢুকেও কিন্তু এইভাবে হাঁটতে পারি না, আমি আমি এরকম হয়ে যেতে পারি না, শাহরুখ খান বা অমিতাভ বচ্চনের মতো বাঁকা হয়ে যেতে পারবো, আমাকে স্ট্রেট থাকতে হবে, যেন আমার আমার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমার কনফিডেন্সটা বোঝাবে অলওয়েজ। আমি সালাম দিতে গিয়ে তাড়াহুড়া করে ফেললাম, চেয়ারে বসতে গিয়ে পায়ের সাথে ঠোক্কর খেয়ে কাইট হয়ে পড়ে গেলাম, এটা হয় যে চেয়ার টানতে গিয়ে অনেকে মানে শুরুতেই গলত ঘাম বেয়ে তরদর করে পড়ছে, হ্যাঁ, কপালে টিস্যু মুছতে মুছতে অবস্থা খারাপ। তো এই জন্য আমাকে শুরুটা ভালোভাবে করতে হবে যে ভাই সামনে যারা আছে তারা আমার ভার্সিটির টিচার। বা আরেকটা জিনিস বলি, এই ট্রিক্সটা অনেক সময় কাজ দেয়, আমরা যত বেশি পাবলিক স্পিকিং করব বা আমরা যত বেশি আমার সামনে বসা কারোর সাথে কথা বলবো তত বেশি আমার ভয়টা কাটবে দ্রুত। তো আগে আমরা বলতাম কি, আমরা আয়নার সামনে দাঁড়িয়ে আমরা মক দিব যে ভাই তুমি তোমার আয়নাকে তোমার বন্ধু বানাও, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো, তুমি তোমার নিজের ভুল নিজে বুঝতে পারবা। আসলে আয়নার সামনে দাঁড়িয়ে না ভুল বোঝা যায় না, আয়না কখনো কথা বলে না, আয়না আসলে ভুল ধরায় দেয় না, এবং নিজের আয়নায় নিজে সবসময় অলওয়েজ পারফেক্ট, নিজের আয়নায় কখনো কোনো ভুল থাকে না। এটা সেই রূপকথার গল্পের মতো, রানীর যে আয়না ছিল রানীকে আয়না সবসময় সুন্দরী বলতো। এখন আমাদের বন্ধু হচ্ছে আমার সেলফি ক্যামেরা, আমার মোবাইল, আমি কথা বলবো মোবাইলে রেকর্ড করব, যখন কিছুক্ষণ পরে দেখবো আমি নিজে লজ্জায় বেশিক্ষণ দেখতে পারবো,
ইনফ্যাক্ট আমি আমার এই যে লাইভ করলাম আমি ভিডিও কোনোদিনও দেখবো না, কারণ এই ভিডিওতে অসংখ্য ভুল আছে যেটা আমি পরবর্তীতে বুঝতে পারবো। এই জন্য অলওয়েজ মক করতে হয়, এখন যেটা আমরা করি নিজের ক্যামেরার সামনে, প্রথমে একা একা কিছুদিন মক করলে ভালো। হ্যাঁ, আমি নিজে কথা বলছি ক্যামেরার সামনে, তখন আমার এতদিন ধরে বলে আসা বাচন ভঙ্গি নিজেরই পছন্দ হবে না, যে ভাই আমার কথার মধ্যে লোকাল ডায়ালেক্ট এত বেশি, এটা একমাত্র আমার মোবাইল ক্যামেরা বলে। আচ্ছা, এরপরে হচ্ছে বন্ধুদেরকে সামনে বসাই আমাদের দামি দিতে হবে, যে ভাই আমি সাজ্জাদ আমি এখানে বসেছি, আমার সামনে আমার তিনজন বন্ধু বসে আছে, আমার ওদের সাথে মক দিয়ে দিয়ে আমাকে অভ্যাস করতে হবে। তাহলে তুমি দেখবা তুমি যখন ইন্টারভিউ দিতে গেছো তুমি সৌরভ, তুমি অন্য এক সৌরভ হয়ে গেছো, তোমার শুরুতে কিন্তু কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গেছে, তখন বডি ল্যাঙ্গুয়েজ গুলো তুমি ইজিলি বুঝতে পারবা, তুমি সোজা হয়ে বসবা। আমরা অনেক সময় হাত নিয়ে বিপদে পড়ে যাই, হাত এমনে রাখি এমনে রাখি, সোজা হয়ে বসে হাতটা দুই হাঁটুর উপর রাখাটা বেটার। আরেকটা হচ্ছে কখনো এইভাবে বসতে নাই, ক্লোজ হয়ে বসা মানে হচ্ছে আমি ভীত, আমি নার্ভাস। একজন নার্ভাস মানুষের রিফ্লেকশন হয় সে ক্লোজ হয়ে যায়, সে নিজেকে চেপে রাখতে চায়, আমাকে খোলা রাখতে হবে। খোলা রেখে আমি হাতটা হাঁটুর উপর রাখবো, স্ট্রংলি বসবো, এবং আমার যারা সিনিয়ররা সামনে থাকবেন তাদের সাথে আমি অলওয়েজ আই কন্ট্যাক্ট করবো। হ্যাঁ, যে আমাকে প্রশ্ন করবে তার সাথে আই কন্ট্যাক্ট করবো, খুব কর্ডিয়ালি কথা বলবো, আমার কথার টোন যেন কখনো খুব লাউড না হয়ে যায়, কখনো খুব আবার লো না হয়ে যায়। আমি এই জন্যই মক ইন্টারভিউর কথা বললাম। আমরা জিনিসগুলো বলি ঠিকই, আমরা সবাই জানি যেগুলো করা উচিত করা হয় না, কিন্তু পরীক্ষাতে ভালো করবে সেই যে আসলে জিনিসগুলো ঠিক মতো করতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে। আমরা থিওরি তো সবাই জানি, গুগলেও এই জিনিসগুলো থাকে, কিন্তু আলটিমেটলি আমরা আমি আজকে ধরো আমি কথা বলে ফেলছি 1 ঘন্টা 20 মিনিট, তার মধ্যে হয়তো বা 1 ঘন্টা আমিই কথা বলছি, আমি কিন্তু 1 বছরের আগেও এত কথা বলতে পারতাম, কেন পারলাম? বিকজ আমার এর মধ্যে আমি কথা বলেছি অনেক বেশি, আমার ভয় কেটে গেছে, জড়তা কেটে গেছে, যার জন্য এই প্র্যাকটিস গুলো আমরা যত বেশি করবো রেজাল্টটা তত বেশি পাবো। জি জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। এখন আমাদের এন্ডিং পার্টে আপনার লাস্ট নোট হিসেবে যদি কিছু বলতেন ভাইয়া, আপনি শেষ কোনো বক্তব্য? হ্যাঁ, শেষ বক্তব্য, পৃথিবীটা আসলে এখন অনেক বড়, হ্যাঁ অনেক অনেক কমপ্লিকেটিভ হয়ে গেছে, আগের মতো সহজ কোনো কিছু নাই, সহজ কখনোই ছিল না, সহজের ধরনটা বদলায় করোনা আসার কারণে। আমরা জানি না যে সামনে আসলে কি হবে, আমরা প্রতিদিনই আজকের দিনটাই কাউন্ট করে করে আগাচ্ছি যে আজকে এমন আগামীকাল কি হয় জানি না। আগে আমরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো 1 বছরের বিজনেস টার্গেট করতাম, এখন আমরা জানি না যে 1 মাস পরে টার্গেট কি হবে। হ্যাঁ, কারণ ঈদের সময় আমরা বলছি যে ঈদের পরে সংক্রমণ আরো বাড়বে, মৃত্যু সংখ্যা কি পার ডে 50 থাকবে না 500 হবে, আল্লাহ আমাদের ভাগ্যে কি রাখছে আমরা জানি না। তো যেটা আমরা জানি না সেটা নিয়ে আমাদের সামনে দুইটা অপশন হতে পারে, একটা হচ্ছে আমি ভয়ে আতঙ্কে থেমে থাকবো, আরেকটা হচ্ছে যেহেতু আমি জানি না যে কি হবে তাহলে আমার বেস্ট ইফোর্ট দিতে ক্ষতি করতে, ভালো হলে কিন্তু আমি আগায় থাকবো। তো আমরা অনেকে হাউতাস করছি, জীবন থেকে আরো 1 বছর ধরে গেল, পাবলিক ভার্সি স্টুডেন্টরা খুবই হতাশ যে আমাদের এমনিতেই সেশন জমার জন্য 2 বছর এক্সট্রা লাগে, আমার এখন আরো 1 বছর এক্সট্রা লাগে। কিন্তু এই 1 বছর যে আমার এক্সট্রা লাগবে, এই 1 বছর সময়টাকে যদি আমি আমার জীবনে পাওয়া একটা বোনাস টাইম হিসেবে ধরে নেই, যে এই বোনাস টাইমটা আমার জীবনে হয়তো বা আমার পাওয়ার কথা ছিল না, আমার টোটাল লাইফ টাইমে এই 1 বছর সময়টা বোনাস, এই বোনাসটাকে তোমরা সর্বোচ্চ ইউটিলাইজ করো, যে আমার যা যা শিখার ইচ্ছা ছিল, যত বই পড়ার ইচ্ছা ছিল, যা যা করার ইচ্ছা ছিল, আমি এই সময়টা সেটা করে নিজেকে আগায় রাখি। যখন যখন ঈদের আগে ছুটির সময় অফিস ছুটি হয় বিকাল 5টা বাজে, সবাই স্রোতের মতো কিন্তু লাইন ধরে বের হয়ে যায়, সবাইকে সবার আগে লঞ্চ টার্মিনালে পৌঁছতে হবে, সবাইকে সবার আগে বাস স্টেশনে পৌঁছতে হবে, ট্রেনে আমাকেই উঠতে হবে, ট্রেনে কিন্তু সেই উঠতে পারে যে বাকিদেরকে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে ফেলে অত্যন্ত নিষ্ঠুর ভাবে সে সামনে আগায় যায়, ট্রেনে কিন্তু সেই উঠতে পারে, চিরাং ভার্সিটি শাটল ট্রেনের মতো অনেকটা। তো তোমরা যখন জব ফিল্ড এক্সপ্লোর হবা, তোমাকে হয়তোবা তোমার এক বন্ধুকেই কৌশলে ধাক্কা দিয়ে, নট ফিজিক্যালি বাট তোমার হয়তোবা খুব ক্লোজেস্ট কাউকে ধাক্কা দিয়ে তোমাকে সামনে আগায় যেতে হবে। তুমি ধাক্কা দিয়ে বা কোন ভাবে, তোমার স্কিল দিয়ে, তোমার নলেজ দিয়ে, তোমার পার্সোনালিটি দিয়ে। তো আমরা নেগেটিভ না হই, আমরা আগামী দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করি। এই যেমন আমি আমার একটা এক্সাম্পল বলি, এটা একটা ফাও মার্কেটিং করতেছি নিজের, এখন অডিয়েন্স খুব বেশি নাই, এই সুযোগে ফাও একটা মার্কেটিং করে ফেলি। আমি এখন ফেসবুকে একটা পেজ খুলেছি, হ্যাঁ আমার পেজের নাম হচ্ছে মার্কেটার্স আই। মার্কেটার্স আই পেজ থেকে আমি বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানাচ্ছি। কেন বানাচ্ছি? এক, এই কন্টেন্ট বানানোর জন্য আমার কিছু পড়ালেখা করতে হচ্ছে,
পড়ালেখা করলে আদতে লাভ আমারই, আবার ফেসবুকে আমি ভিডিও বানাচ্ছি, সেই ভিডিও 2-3 হাজার লোক দেখতেছে, দুদিন পরে আমাকে 2-3 জন এমপ্লয়ার হয়তো চিনবে, অন্য কোম্পানির বড় ভাইরা চিনবে যে এখানে একটা ছেলে আছে যে কথাবার্তা বলে মনে হয় মোটামুটি ভালোই বলে এবং মার্কেটিং সম্পর্কে মনে হয় কিছু জানে, একে বাকিদের থেকে আমি 0.5 নাম্বার বেশি দিলাম। এরকম অসংখ্য পাইপ 0.5 যোগ যোগ করেই কিন্তু আমি একসময় 1, 2, 3, 4, 5 নাম্বার আমার পার। তো এই চেষ্টাগুলো অবিরাম অবিরত সবাইকে চালায় যেতে হয়। আসলে আমরা অনেক সময় ভাগ্যকে দোষ দিই, ভাগ্য তো লাগে জীবন, ডেফিনেটলি এটা ফরমোস্ট কন্ডিশন, একই সাথে আমাকে আমার চেষ্টা যদি না করি তাহলে শুধু আসলে ভাগ্যকে আর করোনাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। যখন কোনো অপরচুনিটি আসে, ওই যে বাটা জুতা আসে গল্পের মতো, যে একটা লোককে আফ্রিকাতে পাঠাইছিল স্যার, আফ্রিকাতে বাটা জুতার কোম্পানি ম্যানেজার করে একটা সেলস ম্যানেজার গিয়ে চলে আসছে যে স্যার আপনি আমাকে কোথায় পাঠাইলেন, এখানে তো কেউ জুতাই পরে না। আর আরেকজন গিয়ে পাঠাইলো, আরেকজন গিয়ে বললো যে স্যার থ্যাংক ইউ এখানে পাঠাইছেন, এখানে কেউই জুতা পরে না, আমি যা করব তাই হবে আমার অ্যাচিভমেন্ট, প্রতিটা পাই আমার এক একটা সেলস এর অপরচুনিটি। তো লাইফটাই এমন, তোমাকে সমস্যার মধ্যে সম্ভাবনা খুঁজতে হবে। আমরা আশা করবো যে আমরা এই খারাপ সময়কে পিছনে ফেলে তোমরা সবাই অনেক অনেক ভালো করতে পারবা, এবং থ্যাংকস ফর ইনভাইটিং। ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় থেকে আমাদের কিছুটা সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের জন্য এত ব্যস্ততার মাঝে ওদের সময় বের করিয়ে করেছেন আমাদের জন্য। আর ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন লাইভটার মাঝে। আমরা জি ভাইয়া আসলে অসংখ্য ধন্যবাদ, তার মতো আমিও বলছি ভাইয়া, আপনার আজকের এই বৃহস্পতিবার রাতে আপনি চাইলে আপনার ফ্যামিলির সাথে সেই সময়টা না কাটিয়ে আপনার সেই মূল্যবান সময়টা আমাদেরকে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের এটাও আমার একটা ইনভেস্টমেন্ট। জি অবশ্যই ভাইয়া। আর ভাইয়া যে ভাইয়ার পেজের কথা বলেছেন, আমরা আমাদের ইভেন্ট শেষ করেই পেজটি আমাদের গ্রুপে শেয়ার করে দেবো, যাতে আমাদের যারা মার্কেটিং ছোট ভাই বোনেরা বা সিনিয়র আছেন তারাও যাতে উপকৃত হয়ে থাকেন ভাইয়ের এই পেজের মাধ্যমে। ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য, অনেক বেশি ধন্যবাদ ভাইয়া, এবং আমাদের টিম লিডার পক্ষ থেকে আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ইতিমধ্যে আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমরা ফার্স্টের দিকে আমরা বলেছিলাম আমাদের একটা সারপ্রাইজ ওয়েট করছে শেষের দিকে, এটা হচ্ছে একটা খুব বড় একটা সারপ্রাইজ আছে আমাদের পিসিআইইউ যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য। আমরা এখনই আমাদের স্ক্রিনে সারপ্রাইজটা দেখাতে যাচ্ছি, আশা করছি আমাদের সাথে থাকবে। অবশ্যই আমরা ইতিমধ্যে আমাদের আপকামিং আরেকটি ইভেন্টের সাথে সংযুক্ত আইপি ইভেন্ট আমাদের জানাবেন যে আমাদের ভিডিওর সাউন্ড গুলিকে আপনারা শুনতে পেয়েছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। জি দেখতে পাচ্ছি রেবেকা খানম বা বলছে জি সাউন্ড শোনা যাচ্ছে না, জি দুঃখিত, আমরা তাহলে পুনরায় একটিবার ট্রাই করছি, টেকনিক্যাল ফল্টের কারণে আমি দুঃখিত, পুনরায় একবার ট্রাই করছি যাতে আমাদের প্রপারলি সাউন্ড সহ ভিডিওটি প্লে করতে পারি। Thank you.
অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের ভিডিওটি আপনাকে অনেক বেশি ভালো লেগেছে। যে বিষয়টি হচ্ছে আমাদের ডেল্টা ইমিগ্রেশনের পাওয়ার্ড বাই আমাদের ডেল্টা ইমিগ্রেশনের মাধ্যমে আমরা একটি কুইজ কনটেস্ট আনতে যাচ্ছি। আমি আর বিস্তারিত এই বিষয়ে কিছুই বলছি না। আগামীকাল থেকে আমাদের ফেসবুকের যে ভলেন্টিয়ার ফোরাম ফেসবুক পেজে চোখ রাখবেন। আশা করছি বিস্তারিত অনেক বেশি জানতে পারবেন এবং সবাই এটিতে পার্টিসিপেট করবেন। এবং এরই সাথে সাথে আমাদের যে সাপোর্টেড যে 9টি ক্লাব আছেন এবং সামনে আমাদের আরো 2টি এপিসোড আছে, আশা করছি তাদের যে রিপ্রেজেন্টেটিভ এবং আমাদের টোটাল ভার্সিটির স্টুডেন্টরা অনেক বেশি আমাদের সাপোর্ট করবেন। আমাদের সামনে প্রোগ্রাম গুলো যাতে বিগত প্রোগ্রাম এবং আজকের প্রোগ্রামের মতো ফ্রুটফুল হতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আমি সৌরভ হায়দার এবং আমার সাথে ছিলেন এতক্ষণ আমার কো-হোস্ট আমি সাবরিনা আক্তার রাখি। আশা করছি আমাদের পরবর্তী আপনারা অসংখ্য ভালোবাসা দিয়েছেন আমাদের গত ইভেন্ট আর আজকের এপিসোডে। আশা করছি সামনের যে ভাইয়া বললই অলরেডি আমাদের 25 জুলাই একটা ইভেন্ট রয়েছে যেটা হচ্ছে ক্যারিয়ার ইন আইটি সেক্টর। যারা এই সেক্টর রিলেটেড কোনো কিছু জানতে চান, কোয়েরি থাকে, এখন থেকে কোয়েশ্চেন গুলো লিখা শুরু করে দেন যেন আমাদের যে গেস্ট আসছেন ওনার থেকে জেনে নিতে পারেন। এবং আমাদের 26 জুলাই আরেকটা এপিসোড রয়েছে, ওটা হচ্ছে ভলেন্টিয়ারিজম ফর লাইফ। আশা করছি আমাদের সাথেই থাকবেন আর আজকে এতটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।